প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণপ্রিয় টেরিবাজার তথা বীর চট্টলাবাসী, অনারা বেগুন কেনা সহ আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই জান্নাতি আয়োজনে এসে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবির জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুল শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? দেখেছেন অবস্থা, মনে করেন এই টেরিবাজারের সব ব্যবসায়ী ভাইরা মিলে হাসিবুর রহমানের খুব গুণগান করলো, লাভ আমার না আপনাদের? হায় হায় হায়, খুশি তো আমি হব, আপনাদের খুশি হওয়ার কোনো কিছু আছে? আমি যদি কোনো খাবারের প্রশংসা করি, এই খাবার যারা প্রস্তুত করেছে তাদের ব্যবসা গরম হয়ে যাবে, আমাদের কিচ্ছু হবে? কিন্তু দেখুন, আল্লাহর বান্দারা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আচ্ছা আমরা যদি কেউ আল্লাহর শুকরিয়া আদায় না করি আল্লাহর বিরাট লস হয়ে যাবে। দুনিয়ার একটা মানুষও যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে আল্লাহর কোনো লস আছে? কেন লস নাই? কারণ আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং গোটা সৃষ্টি জগৎ কার মুখাপেক্ষী? ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা হচ্ছেন নিজে নিজে প্রশংসিত। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী হয়ে থাকেন না, বরং সবাই মুখাপেক্ষী হয়ে যান, আওয়াজ করে বলেন তিনি কে? আমরা প্রশংসা করলে আমাদের লাভ কি? লাভ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আমার গোলামেরা শুনে নাও, যদি তোমরা আমার শুকরগুজার বান্দা হয়ে যাও কিরকম বেনিফিটেড হবা, কেমন লাভবান হবা শুনে নাও। রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম সর্বপ্রথম কথা শুরু করেছিলাম, আমরা প্রশংসা করেছি কার? আরো জোরে বলেন কার? বলেছিলাম আল্লাহর শুকরিয়া করলে আমাদের নিজেদের লাভ। শুনেন, এমন ওয়াজ শুনবেন জীবনে ওগুলো শুনেন না, এগুলো তো গবেষণালব্ধ কথা। প্রশ্ন হলো কি লাভ? সারা জীবন শুনছেন এক আয়াত, আজকে এই আয়াতের তাফসীরটা সুন্দর করে বুঝে যান। আল্লাহ তাআলা বলছেন লাভটা কি শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার শুকরগুজার বান্দা হও তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, এখানে আলেমরা যারা আছেন তারা তো শব্দ চয়ন বুঝতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। আল্লাহ বলেছেন লা আযীদান্নাকুম, আল্লাহ বলেছেন আমি বাড়িয়ে দেব। এখন প্রশ্ন হলো কি বাড়াবেন? আল্লাহ ওইটা বলেন নাই কি বাড়াবেন, সেটা আল্লাহ বলেন নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবগুলোতে লিখেছেন কি বাড়াবেন, এটা আল্লাহ কেন বললেন না? এর কারণ হলো কোন বান্দার কি দরকার কেউ না জানলেও জানেন কে? আল্লাহ বলছেন যাদের যা দরকার সব নিয়ামতকে আমি বহু গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, এজন্য সব কাজ আমরা শুরু করব কার নামে, সব কাজে প্রশংসা করব কার? সকালবেলা টেরিবাজারে এসে দোকান খুলব কার নামে? ব্যবসায় যখন লাভ হবে প্রশংসা করব কার? লস হইলে প্রশংসা কার? লস হইলেও আল্লাহর প্রশংসা না, অসুবিধা নাই, কারণ আল্লাহর প্রশংসা করলে দেখবেন পরবর্তীতে লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়ে গিয়েছে, অপ্রাসঙ্গিক কথা বলে আমি সময় নষ্ট করব। আমরা এসেছি মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে। খুব সুন্দর আপনাদের এই মাহফিলটা। আমাদের দেশে মানুষ অযথাই না জেনে মিলাদ আর সিরাত নিয়ে মারামারি করে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন, মিলাদ ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, সিরাত এটাও একটা আরবি শব্দ, দুইটা শব্দে আরবি। বাংলা কি? মিলাদ মানে হচ্ছে জন্ম, সিরাত মানে হচ্ছে বায়োগ্রাফি মানে জীবন। তাহলে নবীজির
জীবনে আমরা যখন কারো জীবনী বলা শুরু করি, জন্ম থেকে শুরু হয় না, যেমন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনার জীবনী যখন বলা শুরু হবে বা লেখা শুরু হবে, বিয়ে শাদী থেকে শুরু হবে না জন্ম থেকে শুরু হবে? যখন জীবনী বলা বা লেখা শুরু হবে, যে কারো হতে পারে, যে কোনো ঐতিহাসিক ব্যক্তি যখন জন্ম, যখন তার জীবনী বলা শুরু হবে, বায়োগ্রাফি বলা বা লেখা শুরু হবে, এটা কি তার জীবনের চার ভাগের দুই ভাগ পরে থেকে শুরু হবে না জন্ম থেকে শুরু হবে? তাহলে নবীজির জীবনীটাও শুরু হয় মিনাল মিলাদি ইলাল ওয়াফাত, মানে জন্ম থেকে নিয়ে নবীজির ওফাত পর্যন্ত এই পুরা জীবনকে বলা হয় আরবিতে সিরাত, আর শুধু জন্মকে বলা হয় কি মিলাদ। তাহলে মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদও। খামাখা আরবি ভাষা না বুঝে আমরা এত কি করি, দোলাদলি করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আজ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এ হলো এক মহা সমুদ্র, এর অতল তলদেশে অবগাহন করা দুনিয়ার কোনো বান্দা কোনো মানুষের পক্ষে সম্ভব। আমাদের বাসা বাড়িতে কোরআন আছে না নাই? সবার বাড়িতে কোরআন আছে? সবাই খাইয়া দিয়ে আসছেন নি? আপনারা ভাত খাইয়েন নি? ভাত খেয়েছেন নি? খান নাই? অসুবিধা নাই, আমিও খাইছি অনেক আগে, তো সে আটটার সময় খাইছি, অসুবিধা নাই। আওয়াজ দিয়েন সবাই, বলেন আমাদের বাসা বাড়িতে কোরআন আছে তো? এই কোরআন দুনিয়ার হুজুররা মিলে লিখছে না? তা কোরআন নাজিল করেছেন কে? আমাদের বাড়িতে আছে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন। হু ইজ আওয়ার প্রফেট? আমাদের প্রফেট কে আপনি জানেন? কোরআন আমাদের বাসা বাড়িতে যেটা আছে ওটা প্রিন্টেড কোরআন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, কোরআনের বাস্তব নমুনা, জীবন্ত কোরআন ছিলেন আমাদের নবী। আমাদের নবী তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার চাইতে সম্মান আর মর্যাদায় আর কেউ। এই সম্মান আর মর্যাদা ওনাকে দান করেছেন কে? তিনি এমন এক ব্যক্তি তার সাথে পৃথিবীর কারো তুলনা। হি ওয়াজ এন ইউনিক আনপ্যারালাল পারসন ইন দিস ওয়ার্ল্ড, তিনি হচ্ছেন এই দুনিয়ার অনন্য অতুলনীয় এক ব্যক্তিত্ব যার সাথে কারো তুলনা চলে না, কারো তুলনা চলে না। আর আল্লাহ তাআলা তাকে এমন গুণে গুণান্বিত করলেন এই দুনিয়াতে রব্বুল আলামিন, দুনিয়ার প্রথম নবী সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠানে, সকল নবী আর রাসূলদেরকে রব্বুল আলামিন যে গুণ দিয়ে গুণান্বিত করেছিলেন, সকল নবীদের গুণগুলো এক জায়গায় করে একা আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। সকল নবীদের গুণাবলী এক জায়গায় করে আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ, এমন এক নবী তিনি, এমন এক নবী। সেই নবীকে যদি আপনি ভালো না বাসেন, সেই নবীকে যদি আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, আপনার জীবনের সকল সেক্টরে যদি নবীজির আদর্শে আদর্শিত হয়ে জীবন পরিচালনা না করে, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে না, আপনি আল্লাহর কাছ থেকে নাজাত পাবেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, শোনো শোনো আমার ভালোবাসা আর আমার নাজাত যদি তোমরা পেতে চাও কি করা লাগবে, ভালো করে শোনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসার আগে যে কাজ করা লাগবে শোনো, ফাত্তাবিউনি, আগে আমি নবীকে অনুসরণ করো, জীবনের সব জায়গায় আমাকে আদর্শ বানাও, কথা বলতে, চলতে ফিরতে, উঠতে বসতে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় যাতে আদর্শ বানাতে হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার নবীকে বলছেন, সব মানুষকে বলেন, সব উম্মতকে বলেন, তারা যেন আপনাকে সকল জায়গায় অনুসরণ করে, তারা যদি আপনাকে সকল জায়গায় অনুসরণ করে তাহলে তারা আল্লাহকে ভালোবাসা লাগবে না,
আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তখন কি করবেন? শোনো শোনো, আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে বলেন তো, গুনাহ মাফ যদি পেতে চাই, নাজাত যদি আমরা পেতে চাই, আমরা সবাই যদি জান্নাত পেতে চাই, ঘুম থেকে উঠার পর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার দিকে তাকান, কথাটা আবারও রিপিট করছি, নইলে একটু করে গ্যাপ পেস লাগবে, বলবেন হুজুর হঠাৎ করে এগুলা কি বলে। ভালো করে শোনেন, আপনি যদি আল্লাহ নাজাত চান, আল্লাহর জান্নাত চান, ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত, দুনিয়াতে আসার দিন থেকে নিয়ে চলে যাওয়ার দিন পর্যন্ত, অর্থাৎ জন্ম মৃত্যুর মাঝখানে গোটা জীবন যাকে অনুসরণ করে কাটাবেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, অনুসরণটা কেমনে হবে? আমরা যাকে অনুসরণ করব, আগে জানা দরকার ওনার চরিত্র কেমন। আমরা মাঝে মাঝে মানুষকে চরিত্রের সার্টিফিকেট দেই, মাঝে মাঝে দেখা যায় যে এই ব্যক্তির চরিত্রের সার্টিফিকেট সাইন দিয়েছে, তার নিজের চরিত্র ঠিক নাই। যেই ব্যক্তি চরিত্রের সার্টিফিকেট দেয় দেখা যায় তার নিজের চরিত্র ঠিক নাই, তার জীবনে নামাজ নাই। হতে পারে সে টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, মানুষের হক মাইরা খায় এমন মানুষে কিন্তু চরিত্রের সনদ দেয়। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট যেই অফিস থেকে এসেছে সেই অফিসটা কার? আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট নিজে দিচ্ছেন। আর চরিত্রের সার্টিফিকেট দেওয়ার বেলা আল্লাহ কামটা কি করেছেন শুনেন, আল্লাহ, এটা কার নাম? সবাই একটু আল্লাহর নামটা মহব্বতের সাথে বলেন, আল্লাহ। এটা হলো আল্লাহর জাতি নাম, দাত সত্তাগত নাম। এটা ছাড়াও আল্লাহর সিফাতি আরো 99টা নাম আছে, এটা আমরা সবাই জানি। শোনেন শোনেন, আমার আপনার নবীর প্রশংসা আল্লাহ কেমনে করেছে। আমার আল্লাহর একটা নাম হচ্ছে আজিম। বলেন তো আল্লাহর একটা নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, আল্লাহর একটা নাম কি? আল্লাহ তার হাবিবকে কত ডিগনিটি, কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তার হাবিবের চরিত্র বর্ণনায় আল্লাহ তার নিজের একটা নাম তার হাবিবের চরিত্রের জন্য বরাদ্দ করেছেন। আরো আস্তে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীর চরিত্রের সার্টিফিকেট দেওয়ার বেলায় কি করছেন শুনেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি এমন এক চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, যারা আপনারা ভালো আরবি জানেন তারা জানেন, আযীম কমুস আরবিক ডিকশনারি খুলে দেখবেন এই শব্দটা তাহকিক অভিধান ব্যাখ্যাকরণ কি করেছেন। আযীম মানে হচ্ছে যার গভীরতা কখনো নিরূপণ করা যায়। আল্লাহ তাআলা তার নবীর চরিত্র বর্ণনায় আযীম শব্দটা কেন দিয়েছেন জানেন? ইনি এমন এক মহামানব, উনার চরিত্র নিয়ে গবেষণা হতেই থাকবে, গবেষণা করতে করতে চারিত্রিক সৌন্দর্যের গভীরতা দুনিয়ার কোনো মানুষ নিরূপণ করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, শোনো শোনো, ওই নবী হচ্ছে তোমাদের মডেল, ওই নবী তোমাদের নেতা। এখন নেতা বললে কি আপনাদের মন খারাপ নাকি? এখন নবী যে নেতা, এটা কি কুরআন হাদিসে আছে না নাই? আমরা বলি ইমামুল মুরসালিন, আমরা বলি সাইয়্যিদুল মুরসালিন। নবী হচ্ছেন এই দুনিয়ার সবচেয়ে বড় নেতা, দুনিয়াতে নবীর চাইতে বড় নেতা আর কেউ। এই জন্য কেয়ামতের মাঠে একজন নেতার নেতাগিরি চলবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে যেই নেতার নেতাগিরি হাসরের মাঠে চলবে, ওই নেতার আদর্শে উজ্জীবিত যারা মুসলমানরা, এই মুসলমানদের আদর্শ হয়ে যাবে তারা। তাহলে কিয়ামতের দিন হাসরের মাঠে নবীজির সাফায়েত আমরা পাবো ইনশাআল্লাহ। নবীজি হলেন সাইয়্যিদুল মুরসালিন, নবীজি হলেন ইমামুল মুরসালিন, নবীজি হচ্ছেন নবী রাসূলদেরও নেতা। আমার নবীকে আল্লাহ এমন চরিত্র দিলেন, এই চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়ার সকল মানুষকে বললেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ কা ও বাজি হনের আয়ুন, বাজি হনের আয়ুনে, লাকাদ কানা লাকুম ফি র
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখেরাত পাওয়ার আশা রাখে আর যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির যারা বেশি করে, তাদের জন্য দুনিয়ার একমাত্র মডেল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমাদের আদর্শ, আমরা আমাদের নবীকে আদর্শ মানে কিনা মাথা থেকে পা পর্যন্ত থাকাইলে বুঝা, আমার প্যান্ট যদি লুঙ্গি যদি টাকনুন নিচে থাকে বুঝা যাবে নবীর আদর্শ আমার ভেতরে। আমার নবী কি কোনোদিন কাপড় চোপড় টাকনুন নিচে পড়ছেন নাকি? এরপরে আমরা যদি চলাফেরা করি এমন ভাবে, আমরা যদি চুল কাটার সময় নবীজিকে অনুসরণ না করে মেসি আর নেইমার স্টাইলে চুল কাটি, বুঝা যাবে আমার আদর্শ নবী না, আমার আদর্শ হলো মেসি আর। আমি কি অবাস্তব কথা বলছি নাকি? এজন্য যুবকরা শোনো, ছাত্ররা শোনো, তোমাদের জন্য একমাত্র মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজ আমি নবীজির জীবনী থেকে তো পুরো কথা বলে শেষ করা যাবে না। আমরা আমাদের যে মসজিদে জুমা পড়াই ওখানে আপনাদের চেরি বাজারের অনেকে যায়, দেখছেন আপনারা নবীজির জীবনী নিয়ে আলোচনা শুরু হইয়া 30-40 জুমা চলে গেছে, এখন অর্ধেকও শেষ হয় না। আমি আজকে চিন্তা করলাম এখানে অল্প সময় কি বলা যায়, চিন্তা করলাম ব্যবসায়ী ভাইরাও আছে, অনেক মানুষজন এসেছেন এখানে, যুবকরাও এসেছে, চিন্তা করলাম নবীজির এমন কিছু চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে তুলে ধরবো, যেই গুণগুলো আমরা অর্জন করলে অন্তত আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, আখেরাতমুখী জীবন হবে, আমরা হেদায়েতের পথে পরিচালিত হতে পারবো ইনশাআল্লাহ। এরকম কয়েকটি গুণ, নবীজির কয়েকটি আদর্শিক গুণাবলী আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তবে পয়েন্টগুলো মুখস্থ করতে হবে, আলোচনার শেষে আমি সবাইকে ধরবো, বলতে পারবেন তো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার শুরু হচ্ছে আমার নবী, ওনার আদর্শের ভেতরে এক নম্বরে যেটা ছিল, নবীজি ইসলামের যতগুলো আমল রয়েছে সকল আমলের চাইতে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন যে আমলকে, সে আমলের নাম সালাত। জোরে বলেন সে আমলের নাম কি? আমার নবীর গোটা জীবনে কি এক রাকাত নামাজ কাজা আছে নাকি? তাহলে আমরা যদি নবীজির আদর্শে আদর্শিত হতে চাই, আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না? আমরা রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে বাসায় গিয়া ঘুমাই কিন্তু ফজরের নামাজ পড়ি না, এই ওয়াজ করা আর এই ওয়াজ শোনার কোনো ফায়দা না। নবীর আদর্শে আদর্শিত হতে হলে আপনার জীবনে নামাজ থাকার দরকার আছে না নাই? সবাই বলেন তো দেখি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই না? বেশি আবেগে থাকলে হবে না, বিবেক মাহফিলে থাকার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমি চট্টগ্রামের মানুষকে খুব ভালোবাসি আলহামদুলিল্লাহ। পরে তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার নাই? আরো জুড়ে বলেন, উইথাউট সালাত, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ? কিপ ইন ইওর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ, নামাজ হলো সফলতার চাবি, নামাজ হলো জান্নাতের। আমি আপনি যদি দরজা খুলতে চান যেমন চাবি দরকার, এই যে এখানে আপনাদের দোকান আছে দোকানটা খোলার জন্য যেমন চাবি দরকার, জান্নাতে যাওয়ার চাবির নাম হলো নামাজ। সবাই জুড়ে বলেন জান্নাতে যাওয়ার চাবির নাম কি? কিন্তু আমাদের অনেকের জীবনে নামাজ নাই, আজান হলে আমরা নামাজে যাই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা জুড়ে, কোন কত নম্বর সূরা? 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে যারা, সেই সকল জান্নাতি মুমিনদের গুণাবলীর কথা বলেছেন। আর তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ প্রথমে নামাজের কথা বলেছেন, শেষেও আল্লাহ নামাজের কথা বলেছেন। আল্লাহ শুরু করলেন এভাবে, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার, সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করে যা। সফল কাম জান্নাতি মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ এক নম্বরে নামাজের খুশুর বিষয়টি বললেন, এরপরে ধারাবাহিকভাবে আরো কয়েকটি গুণাবলীর কথা বলে
আল্লাহ তাআলা আবারো নামাজ দিয়ে শেষ করলেন, ওয়াল্লাযীনা আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা পাঁচ ওয়াক্তের নামাজ ভালোভাবে হেফাজত করে, আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম অগর এই নামাজ যারা ভালোভাবে হেফাজত করবে পাঁচ ওয়াক্তের নামাজে হবে তারা কোথায় যাবে তারা, আল্লাহ বললেন বান্দা শোন তোর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন, বাবা মারা যাওয়ার পরে বাবার সন্তানরা যেমন ওই বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই নামাজি মুমিনরা যখন দুনিয়া থেকে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, পড়লে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। তার মানে বুঝা গেল নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না। মাথা ছাড়া যেমন মানুষের পরিচয় পাওয়া যায় না, বুঝতেছেন আমার কথা, এই টেরি বাজারে যদি এই মাঝখানে যদি কোন মানুষের মাথা ছাড়া একটা দেহ লটকানো থাকে তার কি পরিচয় পাওয়া যাবে নাকি? মাথা ছাড়া যেমন শুধুমাত্র শরীর দিয়ে কারো পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া ইমানেরও পরিচয় পাওয়া যায় না। এই জন্য নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুসসলাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়া এটা আল্লাহর বান্দাদের কাজ হতে পারে না। কিন্তু আমার অনেক ভাইয়েরা আছেন ফজরের নামাজের সময় ঘুমায় থাকে, নামাজে আসে না। আমার বাবারা আমার ভাইয়েরা মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আজানটা শুরু করে আল্লাহু আকবার দিয়া, নামাজ শুরু করে কি দিয়ে আল্লাহু আল্লাহু আকবার, এটা আরবি না বাংলা? আরো জোরে বলেন, এটার অর্থ কি আল্লাহ সবচাইতে বড় না আল্লাহ সবচাইতে ছোট? আল্লাহ যদি সবচাইতে বড় হন তাহলে আল্লাহর হুকুমটা বড় না ছোট? তার মানে মুয়াজ্জিন বুঝায় আল্লাহর হুকুম হলো গোলাম নামাজ, এখন ঘুম থেকে উঠ, এটা আল্লাহর হুকুম, তোর ঘুমের চাইতে নামাজ পড়ো। কিন্তু আমরা যদি তখন ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে যদি থাকে নামাজে যদি না আসি, এই কর্মকাণ্ড দিয়া বুঝাই দিই আল্লাহ তোমার নামাজের চাইতে আমার ঘুম আরো বড়, নাউজুবিল্লাহ। এইভাবেই তো আমাদের সময়টা চলে যায়। কেমন করে ভাই আপনি ফজরের নামাজ কাজা করেন, জোহরে তো জানাজাও হতে পারে কিনা বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা বলেন, কারণ আমাদের জীবনের কোনো গ্যারান্টি। গত রাতে দুনিয়ায় অনেকে ছিল, তাদের মধ্যে কেউ কেউ আজ রাতে কবরে ঘুমিয়ে গিয়েছে, আগামীকাল আপনার যে কবরের প্রথম রাত হবে না, এমনটা তো হতে পারে না। আপনি ভাবছেন হুজুর না আমি সুস্থ মানুষ আমি বাঁচবো, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতা আমার মনে পড়লো, তিনি বলেছেন কাম, তুমি কি দেখো না কাম মিন সহিহিন মাতা গাইরি আল্লাহ, তিনি বলেছেন জগতের বহু মানুষ কি তোমার চোখের নজরে পড়ে না, অসুস্থতা ছাড়া সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় তাদেরকে কি তুমি দেখো না? আবার অনেক মানুষ এমন আছে দীর্ঘদিন অসুস্থ, ডাক্তার বলতেছে মরে যাবে, তাও আল্লাহর রহমতে দীর্ঘদিন ধরে বেঁচে আছে, তার মানে হায়াত মৌতের মালিক কি? যুবকেরা ভাবতেছে হুজুর আমাদের এখন নামাজ পড়ার দরকার নাই, আমরা এখনো জোয়ান তরুণ, আমরা যুবক বুড়া হই চুলদারি পাকুক তারপরে নামাজ পড়বো। বলে যার টুকরা ভাইরা শোনো, তোমার মতো কত যুবক যুবক অবস্থায় চলে গেছে, বুড়া হইতে পারে নাই, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল, প্রথমে আসে দাদা তারপর বাবা এরপরে ছেলে তারপরে নাতি, কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল মেনটেন হয় না। মাঝে মাঝে তো আমরা এমনও দেখি নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে শোয়ায়, তার মানে নামাজের জন্য অপেক্ষা করা যাবে। সবচাইতে বড় কথা হলো নামাজ পড়লে খুশি হন কে? আল্লাহ।
আর নামাজ ছাড়লে খুশি হয় কে? খুব শিক্ষিত মানুষ আপনারা সব বলতে পারেন। তাইলে ভাইরা এবার এবার একটু সুন্দর করে অনুসূচনা আর অনুতপ্ত হৃদয় নিয়ে বলেন, সারা জীবন তো বহু নামাজ আমরা কাজা করেছি, আজকে ভালো হওয়ার জন্য হৃদয়টা নরম করে বলেন তো, সকালবেলা যদি আমরা নামাজ না পড়ে দিনটা শুরু করি, গোলামিটা হয় আল্লাহর না শয়তানের। এখন বলেন তো, শয়তানকে আমরা খুশি করব না আল্লাহকে খুশি করব? সিদ্ধান্ত নিলাম, মরার আগ পর্যন্ত আর জীবনে কোনোদিন ফজরের সময় শয়তানকে খুশি করব না, বরং তোমারে খুশি করে তোমাকে সাজদা দিয়া ফজরের নামাজ পুরা দিন শুরু করব। জীবনে আর ফজর কাজা করব না, কারা কারা রাজি আল্লাহরে দেখান। এই ওয়াদাটা ঠিক মতো করছেন তো? সবাই নামাজ পড়বেন তো? এবার কিছু যুবকদের মনে প্রশ্ন চলে আসছে, হুজুর নামাজটা কেমনে পড়তাম? রাতের বেলা যে ঘুমাই উঠতে তো পারি না, উঠার একটা আমল শিখায় দেই, পরীক্ষিত আমল। আজকে আমলটা করবেন, দেখবেন আমলটা করার পরে রেজাল্ট আপনারা পান কিনা। পরীক্ষিত আমল, ঘুমানোর সময় অজু করবেন, বলেন ঘুমানোর আগে কি করবেন? এরপরে সূরা মুলক পড়বেন, কমপক্ষে 10 আয়াত পারলে পুরাটা পড়েন, বলবেন হুজুর এই শিক্ষাটা কেন দিলেন? নবীজি বলেছেন রাতের বেলা যারা ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায়, এই রাতে বান্দা যদি মারা গিয়ে কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে কবরের শাস্তি হবে না, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাইলে ঘুমানোর আগে এক নম্বর কাজ কি? আরো জোরে বলেন, কিছু আমল শিখে যান, খালি তাকবীর শিক্ষা দিয়েন না। ঘুমানোর আগে এক নম্বর আমলের নাম অজু করব, কারণ অজু অবস্থায় ঘুমও তো এক প্রকার মৌত, মৌত হইলে অজু অবস্থায় মৌত হইল, নাজাত দিয়ে দিতে পারেন কে? ঘুমানোর আগের এক নম্বর আমল। দুই নম্বর কোন সূরা পড়ব, কারণ এই সূরা আমার নবী ডেইলি পড়তেন, রেগুলার রাতে পড়তেন। তিন নম্বর, তিনটা কুল আমরা পড়ব, কয়টা কুল? অর্থাৎ কুল হু আল্লাহ আহাদ এই সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। অনেকে ঘুমাইলে দেখা যায় গুবা জিনে ধরে, এই তিনটা কুল পরে ঘুমায় যাবেন, কেউ কখনো ধরবে? এরপরে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, এরপরে চোখ বন্ধ করার আগে বলবেন আল্লাহ তোমার আমল করে ঘুমাইতেছি, ফজরে ফজরে জাগায় দেওয়ার দায়িত্বটাও তোমাকে দিলাম, জাগায় দিও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যে আমলগুলোর কথা বললাম, এই আমলগুলো কইরা বলবেন আল্লাহ আমারে জাগায় দিও, রাত চারটার সময়ও যদি ঘুমান, আল্লাহর কসম আধা ঘন্টা পরে আজান হইলেও আল্লাহ আপনারে জাগায়া দিবে। আপনি আমলটা কইরা দেখেন, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ দিয়ে আপনারা দিন শুরু করবেন, এরপরে ব্যবসা বাণিজ্যতে চলে আসেন। ব্যবসা বাণিজ্য চলে আসলে একজন মোমেন ব্যবসায়ীর আদর্শ হলো, ব্যবসা বাণিজ্যে সে কর্মব্যস্ত হয়ে আল্লাহর জিকির, আল্লাহর নামাজকে ভুলে যায়। এজন্য আল্লাহ সূরা নূরে বলেছেন, রিজালুল্লাতুল গীম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল আল্লাহ তাআলা বলছেন, মুমিন ব্যবসায়ীর গুণাবলী হল তাকে তার ব্যবসা বাণিজ্য কর্মব্যস্ততা বেচা কেনা কখনো আল্লাহর জিকির আর আল্লাহর নামাজ থেকে ফেরাতে পারে? আপনি ভাবছেন এখন নামাজে গেলে 20 মিনিট আমার ব্যবসায় লস হবে? না রে ভাই, আজান হয়ে গেলে ব্যবসা বন্ধ করে নামাজে যান, নামাজ পড়ে আসার পরে দেখবেন ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? কারণ বরকত দেওয়ার মালিক কে? এখানে দোকানের মালিক যারা আছে, নিজেরা নামাজ পড়বেন, নিজেদের কর্মচারীদেরকে বলেন ভাইরে তোরাও নামাজে যা, মালিক কর্মচারী সবাই যদি দোকানটাকে কিছুক্ষণ বন্ধ রেখে নামাজের সময় নামাজ পড়ে, ওই দোকানের মধ্যে বরকত নাজিল হবে কার তরফ থেকে? আমরা সবাই বরকত চাই তো। তাহলে এই টেরি বাজারে এখন থেকে আজানের পরে আমরা সবাই মিলে নামাজ পড়ব তো? যদি মসজিদে দিতে না পারেন, চার পাঁচ জন তো আছেন, হয়তো মসজিদ অনেক দূরে, আমি জানি না আশেপাশে আছে কিনা, 7-8 জন মিলে অত দোকানের ভেতরে জামাত শুরু করে দেওয়া। এজন্য আমরা এক নম্বরে নবীজির আদর্শে আদর্শিত হয়ে এক নম্বর আমল আমরা শিখলাম, সবাই আমরা আজ থেকে 5 ওয়াক্তের নামাজ
পড়বেন তো ইনশাল্লাহ, নাকি নামাজ ছাড়বেন? বলেন তো আল্লাহর সামনে সবাই একদিন যাব, কোনো সন্দেহ আছে? আল্লাহ সবার আগে কোন আমলের হিসাব নেবেন? তো এটাও তো জানেন, কারে ওয়াচ্ছেন এটা আমরা জানি। তাহলে আমরা এখন থেকে কি নামাজ ছাড়বো না ধরবো? নামাজ ছাড়বো না ধরবো, যুবকরা নামাজ ছাড়বো না ধরবা। তোমরা যে হাঁটার সময় টেরি বাজার কাঁপাই ফেলাও, আমি শুনছি এখানে সাতকানিয়ার মানুষ বেশি, সাতকানিয়ার মানুষকে আমি পছন্দও করি বেশি। এই যে সাতকানিয়াতে গেলে এলাকা দাপায় বেড়া, যুবক শোনো, তুমি যখন হাঁটো শুধু এলাকা কাঁপে না, তুমি এই বয়সে আল্লাহকে সাজদা দাও, আল্লাহর কসম তোমার সাজদায় আল্লাহর আরশ কাঁপে, তোমার সাজদায় কার আরশ কাঁপে? যুবক বয়সের ইবাদতের দাম অনেক, আল্লাহ যুবকের সাজদা পছন্দ করেন। এজন্য যুবকরা শোনো, পাঁচ ওয়াক্তের নামাজও পড়বা, আবার মাঝে মাঝে তাহাজ্জুদে আল্লাহরে সাজদা দিবা, দেখবা তোমার যৌবনটাতে বরকত দিয়ে ফেলবেন কি যৌবন বয়সের ইবাদত যদি এভাবে হয়, যৌবন যদি আমরা সাজদায় কাটাই, কিয়ামতের দিন আল্লাহ একটা স্পেশাল গ্যালারিতে আপনাকে ডাকবেন। কিয়ামতের মাঠে একটা স্পেশাল গ্যালারি থাকবে, গ্যালারিটা কার? স্পেশাল গ্যালারি, সেটা কি? আল্লাহর আরশের ছায়া। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ বলবেন ওই যুবকগুলা কোথায়, টেরি বাজারের যুবকগুলা কোথায়, সাতকানিয়ার যুবকগুলা কোথায়, যারা আজান হইলে আমাকে সাজদা দিত। আয় বান্দা, আজকে হাসরের মাঠে তোর এত কষ্ট করার দরকার নাই, আমার ওই স্পেশাল গ্যালারির মধ্যে যা, আমার আরশের ছায়ার নিচে আস তোর ঠিকানা। তাহলে যুবক ভাইরা আজ থেকে নামাজ ধরবো না ছাড়বো, সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে দুই নম্বর নবীজির দুই নম্বর চারিত্রিক কোয়ালিটি, আমার নবী ছিলেন লজ্জাশীল। শুধু আমার নবী নয়, দুনিয়ার সকল নবীকে লজ্জাশীল বানিয়েছেন কে? আর আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। আমার নবীর হায়া, আমার নবীর লজ্জাটা কেমন ছিল শুনেন। আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন কানা রাসূলুল্লাহি মন ভরে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআ মিনাল আদরাই ফি খিদরিহা। তিনি বলেছেন আল্লাহর নবীর হায়া শরম লজ্জা এত বেশি ছিল, ঘরে থাকা কুমারী নারীর চাইতে আল্লাহর নবীর শরম বেশি ছিল। আমার নবীর শরম কেমন ছিল, লজ্জা কেমন ছিল শুনেন। আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি বলছেন ছোট্ট বয়সে শিশু নবী যখন আমার ঘরে ছিলেন, সাধারণত বাচ্চা শিশুরা ক্ষুধা পেলে কান্না করে, কিন্তু শিশু নবীকে একটা দিনও আমি ক্ষুধার জন্য কাঁদতে দেখি নাই। যখনই ওনার সতর মুবারক থেকে কাপড় সরে যেত, তখন তিনি কাঁদতেন, আবার গিয়ে সতরটা থেকে দিলে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিতেন। যেই নবী এর ছোটবেলা থেকে এত লজ্জাশীল, একটু পরে বলবো আমরা হায়া শরম কোথায় দিছি, তার আগে শোনেন আমার নবীর হায়া শরম কেমন ছিল। নবীজির নবুয়ত প্রচার করার আগে, রেসালাতের প্রচার করার আগে, যখন কাবা ঘরের রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের কাজ হয়েছিল, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাথর ভাঙছিলেন। নবীজি নিজে তার কাঁধের মধ্যে কাঁধ মুবারকে পাথর বহন করছিলেন। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন উনার ভাতিজা অর্থাৎ আমাদের নবীজির কাঁধ মুবারকে পাথর নেওয়ার কারণে ধুলাবালি শরীরে লেগে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে। তিনি বললেন ভাতিজা, তহবনটা খুলো, লুঙ্গিটা খুলে কান্দের মধ্যে রাখো, তাহলে ধুলাবালু হবে না, তোমার শরীরে ধুলাবালি লাগবে না, দাগও পড়বে না। নবীজি বললেন চাচা গো, এই কাজ আমি কিভাবে করব, আমার তহবন খুললে লজ্জা তো প্রকাশ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটা বলে নবী বেহুশ হয়ে গেলে। যখন নবীজির হুশ ফিরে আসতো, তখনও বললেন তহবন কোথায়, আমার তহবন কোথায়। যেই নবী ছোটবেলা থেকে এত লজ্জাশীল ছিলেন, আজ সেই নবীর উম্মত হায়া শরম ছাইরা দিয়ে কেমন হয়েছে দেখেন। যুবক পুলা পায় না, আজ সতর উঠাইতে কিছু বেহায়া পুলা পায় না, সে হাফ প্যান্ট পইরা একেবারে হাঁটুর উপরে প্যান্ট পইরা হাঁটে, এরকম আছে না নাই, কেমন হায়া শরম ছাইরা দিছে দেখেন। আবার মহিলাদের কাপড় উপরের দিকে উঠতে উঠতে এত শর্ট হয়েছে, আমি আর নিচে নামলাম না। এই হচ্ছে অবস্থা, পুরুষ ধরতেছে মহিলার বেশ, মহিলা ধরতেছে নারীর। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী বলেছেন লানা রাসূলুল্লাহ, আবার অন্য জায়গায় এসেছে লানাল্লাহ, আল্লাহ নিজেই লানত দেন, আল্লাহর রাসূল তাদেরকে লানত দেন।
প্রশ্ন হলো কোন ব্যক্তিকে অথবা কোন পুরুষ কোন মহিলাকে আল্লাহ আর তার রাসূল লানত দেন, উত্তর হলো আল মুতাশাব্বিগিনা মিনাল রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিগাতু মিনান নিসাঈ বিল রিজাল, বুখারী শরীফের হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই পুরুষদেরকে লানত দেন যেই পুরুষ মহিলার বেশ ধরে আর যেই মহিলা মহিলা হয়ে পুরুষের বেশ ধরে। এমন এক ফেতনার জামানায় আসছি আমরা, মহিলারা এখন টপস পরে জিন্স পরে আছে না নাই, পুরুষ হইতে যায় আবার পুরুষগুলো মহিলা হইতে চায়। কেমনে মহিলা হইতে চায় বলি, অনেক যুবক ছেলে পেলেরা আছে হাতের মধ্যে মেয়েদের ব্রেসলাইট পরে, কানের মধ্যে কানের দুল দেয় আছে না নাই, আবার গলার মধ্যে নেকলেস পরে নাই আছে তো। এই যে পুরুষ পুরুষ হইয়া মহিলার বেশ ধরে তাদেরকে লানত দিয়েছে মোল্লা না আল্লাহ, তাদেরকে লানত দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আবার যেই মহিলা পুরুষের বেশ ধরতে চায় তাকেও লানত দিয়েছেন আমার নবী। এই জন্য আমার ভাইরা মহিলার মতো হওয়া যাবে না, দরদ নিয়ে ভালোবাসা নিয়ে বলতেছি মুখের মধ্যে দাড়ি রাখার দরকার আছে না নাই, কারণ নারীর একটা ফিজিক্যাল স্ট্রাকচার হলো নারীদের ফেস আল্লাহ ক্লিন রেখেছেন, এটা তার শারীরিক বৈশিষ্ট্য, আর পুরুষদেরকে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন এটা তার পুরুষত্বের বৈশিষ্ট্য, এই জন্য দুনিয়ার সকল পয়গাম্বর দাড়ি রেখেছে। এখন যুবক যারা আছে তারা কয়েক অনেক যুবকরা আমাদেরকে কয় হুজুর দাড়িটা রাখতাম কেমনে, মেয়েরা যদি পছন্দ না করে, আমি বলি ভাই দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি পছন্দ না করে আল্লাহর শুকরিয়া জানাবেন, আল্লাহ একটা জাহান্নামী মেয়ে থেকে আমারে বাঁচাইয়া দিয়েছ। দাড়ি রাখলে চেহারায় নূর বাড়বে, আমার নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে কল্যাণ আছে। 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞান ছিল না, কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলতেছে দাড়ি রাখার মধ্যে মানুষের ফায়দা আছে, এই জন্য অনেক হিন্দু অনেক খ্রিস্টানরা দাড়ি রাখে। বেশ কিছু দেশে আমার সফরের সুযোগ হয়েছে, একবারে কো মুসলিমকে আমি এয়ারপোর্টে পাইলাম, বললাম ভাই তুমি দাড়ি রাখছো কেন, তুমি তো মুসলমান না, তুমি কি সওয়াবের জন্য দাড়ি রাখছো নাকি, কয় না আমি দাড়ি রাখছি অন্য কারণে। বললাম কেন রাখছো, কয় মেডিকেল সায়েন্সই বলে চিকিৎসা বিজ্ঞান বলে যখন একজন মানুষ বেশি বেশি শেপ করে তার ত্বকের মধ্যে বিভিন্ন রূপ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, তাছাড়া তার স্কিনটা শক্ত হয়ে যায়, গাল শক্ত হয়ে যায়, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, স্কিনটাকে প্রোটেক্ট রাখার জন্য আমি দাড়ি রাখি। আমি তারে বললাম শোনো, আমরা দাড়ি রাখি নবীর সুন্নত হিসাবে, নবীর সুন্নত মানার মধ্যেই মানুষের কল্যাণ লুকায় আছে। তাহলে আমাদের যাদের মুখে দাড়ি নাই আমরা নবীকে ভালোবাসা দাড়ি রেখে ফেলবো ইনশাআল্লাহ, হায়া শরম বৃদ্ধি করবো। আমার বোনদেরকে বলবো খবরদার আয়া শরম ছাইরা দিয়া বোরখা ছাড়া বের হবেন না, আমাদের ঘরের মহিলাদেরকে আমরা বোরখা পর্দার ভেতরে রাখবো, রাজি আছেন তো? অনেক ভাইরা তো আছেন নিজেরা নামাজে আসেন ওয়াজ মাহফিলেও আসেন, কিন্তু নিজের বিবিকে নিজের বউকে বোরখা ছাড়া বেপর্দা বের করেন আছে না নাই, কুরআন হাদিস দিয়া বহুত ওয়াজ করলাম তারা শুনে না মানে না, তো এখন আর কি আর বলতাম, এখন এই ধরনের লোকদের জন্য কিছু গরম কথা কাঁচা কথাও বলা। আচ্ছা বলেন তো, যখন কোনো মানুষ বিয়ে করতে যায়, শুনতেছেন কথা, কোনো মহিলা যদি বলে আমি আমার মুখ ঢেকে রাখবো, হাত দেখাবো, পা দেখাবো, চুল দেখাবো, কেউ কি মানবে? কারণ মানুষ তো মুখটাই দেখতে চায়। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আর 3.5 হাত বডির রাজধানীর নাম ফেস, মুখ। কারণ একজন মানুষ দেখতে কেমন এটা তার ফেসের দিকে তাকালেই বুঝা। তা আপনি তো আপনার বিবিকে পর্দায় রাখেন না, বোরখাও পরান না, কত ওয়াজ করলাম এইটাও মানেন না, আসেন এবার কমন সেন্স দিয়া বুঝাই। আপনার বউকে যখন বেপর্দা বাড়াইয়া বের হন, পেট পিঠ যদি খোলা থাকে এদিকে বুঝি জনগণের নজর যায় না, আর জোরে বউটা আপনার না জনগণের, অবাজি অসুবিধা নাই। শোনেন শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, ঘুম আসতেছে নাকি? কুরআন হাদিসটা তো বহুত ওয়াজ করছে, মানুষ তো অনেকে শুনতেছে না, এখন একটু একটু বাস্তবতা দিয়ে বুঝাই। এখন যারা বোরখা পরে না, হয়েছে হয়েছে, এখন যারা বোরখা পরে না শাড়ি পইরা পেট আর পিঠ খোলা রাখলো, পেট পিঠ খোলা রাখা যদি আন্দর কিল্লা মুরের দিকে যায় জনগণের নজর কি যাবে না, এখন বউটা আপনার না জনগণের,
আপনি যে স্টেডিয়াম খোলা রাইখা বের হইছেন, বোঝা যাচ্ছে বুয়ার আপনার না জনগণের বানাইয়া ফেলেছে। যেমন কুকুর তেমন মুগুর দরকার। এইরকম এক ভাইয়ের কিচ্ছা আমার মনে পড়ছে, বলবো? বাসা থেকে বের হইছে বউরে নিয়া, এলাকার ছোট ভাই পাইছে, কয় ভাই জানি এটা সাথে গেছে, কয় চিনোস না এটা তোর ভাবি, কয় ওয়াও। আরেকজন কয় ভাবিকে হ্যাপি লাগতেছে, বউকার আর কুতাকুতি করে কে দেখছেন। আর আরেকজন বলতেছে উফ ভাবি কি জুস লাগতেছে, হ্যাঁ বলতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ পাগলা কার জুস কে খায় রে। আবার অনেক ব্যাককল আছে, নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়। ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট? বউটা পার্সোনাল না পাবলিক? তো নিজের পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় তারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তারা, বেহায়া বেশরম নির্লজ্জ কুথাকার। আত্মসম্মান বোধ বলতে, রুচি বলতে তোমার মধ্যে কিচ্ছু নাই, তোমার রুচিতে সমস্যা, তোমার রুচি খারাপ। আর নিজে নামলাম না আমি, তোমার রুচি খারাপ তো, তোমার বউয়ের স্টেডিয়াম সবাই দেখে, তোমার কেমন রুচিটা তো বুঝতেছি। বউটা হলো আপনার, একটু কাঁচা কথা বলে ফেলছে, রাগ করছেন আপনারা? কুরআন হাদিস দিয়ে এত করে বুঝাইলাম, পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর, তাও ভয় পায় না। এরা কেমনে বুঝাইতাম, এরা এমনি বুঝান লাগবে, এর রুচি না, এর রুচি খারাপ। তাহলে আমরা আমাদের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবো তো? আল্লাহ নবী বলেছেন জান্না দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? নিজের ঘরের মহিলাদেরকে বেপর্দায় ঠেলে দেয় যারা। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? তাইলে হায়া শরম নিজেদের ভেতরে ডেভেলপ কইরা আমরা আমাদের ঘরের মহিলাদেরকে পর্দা করাবো তো? কেউ কেউ বলে মোল্লারা এত ধর্মান্ধ, মহিলাদেরকে প্যাকেটের ভিতর রাইকা নারী প্রগতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছি। আমরা তাদেরকে দরদ ভরা কণ্ঠে বলবো, ভাই আমরা নারী প্রগতির অন্তরায় নই, বরং দুনিয়ার বুকে সর্বপ্রথম নারীর অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বোনরা কলেজে পড়বে, আমার বোনরা বিশ্ববিদ্যালয়ে পড়বে, আমার বোনরা চাকরি করবে, ব্যবসাও করবে, ইসলামের কোনো বাধা? শুধুমাত্র আমার বোনরা কি রক্ষা করবে? পর্দা মেনটেন করবে, কারণ পর্দার এই বিধান ইসলাম দিয়েছে। আপনার ঘরে মেয়ে আছে না, আপনার বউ আছে না, আপনার ঘরের মহিলাদের সতীত্ব ইজ্জত রক্ষায় ইসলাম পর্দার বিধান দিয়েছে। পর্দার মধ্যে কল্যাণ আছে, পর্দার ভেতরে কি আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর নবীর দুই নম্বর চারিত্রিক গুণ আমরা পাইলাম, আয়া শরম। আয়া শরম আমরা নিজেদের ভেতরে ডেভেলপ করবো তো? তিন নম্বর, আমার নবী ছিলেন সত্যবাদী নবী, কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে সবাই সত্যবাদী বলেছে। 63 বছরের জীবনে আমার নবী একটা মিথ্যা কথা বলেন? নবীর উম্মত এখন মিথ্যা বলে না। ব্যবসায়ী ভাইরা সব সময় হাসা কথা কয়, দুই নম্বর জিনিস দেখায় কয় ভাই এটা এক নম্বর। এই যে মিথ্যা বললেন ব্যবসাটা, এখন হালাল করলেন না হারাম করলেন? কষ্ট পাইছেন আপনারা? চলেন আপনারা খুশি করে দিই আপনাদেরকে, আমি এমন একটা হাদিস বলবো আপনারা খুশি হয়ে যান। আপনারা ব্যবসায়ী মানুষ, আপনারা জান্নাতের উঁচু স্তরে থাকার সুযোগ আছে। ব্যবসা করার সময় যদি কাস্টমারের সঙ্গে মিথ্যা না বলেন, যদি সততার সাথে ব্যবসা করেন, আল্লাহর নবী আপনাদেরকে সম্মান করে কত সুন্দর কথা বলেছেন শুনে, আল্লাহর নবী বলেছেন আত্তাজিরুল আমিনুস সাদুক, আত্তাজিরুল আমিনুস সাদুক মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেছেন সত্যবাদী আমানতদার বিশ্বস্ত সৎ সত্যবাদী ব্যবসায়ীরা কিয়ামতের দিন আল্লাহর নবী সাহাবি শহীদ এবং নেককার বান্দাদের সাথে এক জান্নাতে থাকবে। তাহলে ব্যবসা করার সময় মিথ্যা বলা যাবে না? অনেকে আছে কয়, ঘটনা একটা মনে পড়ছে বলবো? আমার একদিন একজন কয় কি জানেন, কয় ভাই কিনা দামে আপনারে দিয়ে দিচ্ছি। মনে মনে বলতেছি লক্ষ লক্ষ মানুষ রে আমি বুঝাই, আর হে আমারে বুঝায়, কেনা দামে দিয়ে ফেলবে,
আবার আরেকজন এত এশকামান প্রতি এত ভালোবাসা কয় হুজুর কেনা দামের চাইতে আরো 100 টাকা কমে দিয়া দিলাম। এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি এটা কেমনে বুঝছেন, এখন দোকানটাও ছিল ব্র্যান্ডের দোকান, গুগলে সার্চ করলে ওইটার দাম জানার সুযোগ আছে না বলেন তো? এই রকম অনেকে ধরা খাইয়া যায় আছে না নাই? সত্য কথা বলবেন, মানুষকে প্রতারিত করা যাবে না, পণ্যের গুণগত মান ভালো রাখবেন, বলাস আপনি দেওয়ার সময় বলবেন আমার পণ্যটা এরকম, এবার যদি আপনার ভালো লাগে নেন, পণ্য সম্পর্কে মানুষকে সত্য ইনফরমেশন দেন। এভাবে যদি আমরা সততার সাথে ব্যবসা করতে পারি আমাদেরকে নবীর সঙ্গে কেয়ামতে জান্নাতে রাখবেন কি? তাহলে সব সময় আমরা সত্য কথা বলবো পারবো তো? মিথ্যা বলা কার স্বভাব? মিথ্যা বললে মানুষের মুখ থেকে এমন গন্ধ বের হয়, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, ইদা কাযাবাল আব্দু তাবাদান হুল মালাকুমিলাম মিন্নাত নিমা জাআবি, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন যখন কোনো মানুষ জবান দিয়ে মিথ্যা কথা বের করে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার থেকে চলে যায়। তাহলে তার যার সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? জোরে বলেন, যে মিথ্যা বলে সে হলো শয়তানের বন্ধু। আমরা কি শয়তানের বন্ধু হতে চাই নাকি? তাহলে আজ থেকে মিথ্যা বলবেন নি, ব্যবসার ক্ষেত্রেও মিথ্যা বলবেন না, জীবনে চলার পথেও মিথ্যা বলবেন। কিন্তু মিথ্যা বলা তো আমাদের স্বভাব হয়ে গেছে। ফোন দিছে আছে টেডি বাজা, একজন ফোন দিয়ে জিজ্ঞেস করছে, বদ্দা হডে হডে আপনি কোথায়? আছে টেডি বাজার, কয় বদ্দা? আয়া সিরিয়াসউদ্দিন বাজার। এইরকম আছে না নাই? শুধু নিজেরা যে মিথ্যা বলি তা না, ঘরের মধ্যে আমরা অনেক সময় ছেলে মেয়েদের সামনেও মিথ্যা বলি আছে না নাই? এক কিচ্ছা মনে পড়ছে বলবো, এক বাপ ঘরের মধ্যে ঢুকছে, দেখে তার ছেলে লিখতেছে, কয় বাবা দেখি তো তুমি কি লিখো, কয় এইরকম কেন, তোমার হাতের লেখা দাও আব্বু লিখে দিই, আর আমার হ্যান্ড রাইটিং দেখে দেখে তুমি আমাকে ফলো করো। বাপ লিখে দিছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে দুই লাইন সুন্দর করে লিখছে, কয় ধরো তুমি টেবিলে বসে এই দুই লাইন লেখো, একটু পরে বাসায় কলিং বেল দিছে একজন। এখন এই লোকটা দরজার ফাঁক দিয়ে তাকায় দেখে পাশের বাড়ির আব্দুস সাত্তার ভাই টাকা পায় 20,000, কয় হাজার? জোরে বলেন কয় হাজার? ছেলেকে এসে বলতেছে, আব্বু যাও দরজাটা খুলো, খুলে দিয়ে বলো চাচ্ছু আব্বু বাসায় নাই। বাপ যদি হয় পাকনা, পাকনার ঘরে তো হবে ও আরেক পাকনা। এই পাকনা ভুলা কি বলছে জানেন? কয় আব্বু খাতার মধ্যে এইটা লিখছেন কি? খাতার মধ্যে লেখা কি? সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে। পাকনা বাপ তখন কি বলে? কয় বাবা রে খাতার লেখা খাতায় থাকুক, এখন দরজায় গিয়ে এই কথা বলে হেরে বিদায় বলে আমারে বাসা। এইরকম ছেলে মেয়েদের সামনে আমরা মিথ্যার চর্চা করি আছে না নাই? খবরদার মিথ্যা বলবেন না, মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়ে যায়, মুনাফিকের যে আলামত রয়েছে নবীজি বলেছেন তার মধ্যে এক নম্বর আলামত হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। মিথ্যা বলে যারা মুনাফিক হয় তারা, মুনাফিক যারা জাহান্নামের তলায় যায় তারা। মিথ্যা বলবেন না, বলতে পারেন হুজুর সারাদিন একটা মিথ্যা বললে কি হয়েছে শুনেন কি হয়েছে? বলেন তো ফেরাউনটা ভালো না খারাপ? বিখ্যাত না কুখ্যাত? হেতে জান্নাতি না জাহান্নামি? আরো জোরে বলেন আবুল আহাব, আবু জাহাল, নমরুদ, যে শয়তানগুলার নাম বললাম এই কাফেরগুলা ছোট কাফের না বড় কাফের? যাবে কোথায়? এদেরকে জাহান্নামি বানাইছি আমরা না আল্লাহ। এখন শুনেন কথাটা কেন বললাম, আপনি যে বলছেন না হুজুর একটা দুইটা মিথ্যা বললে কি হয়, একটা দুইটা মিথ্যা বললে আপনি মুনাফিক হবেন না, মুনাফিক হইলে লস কোথায় জানেন? কিয়ামতের দিন জাহান্নামে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, আবু জাহাল, আবুল হাব, উতবা, সাইবা, এরা যাবে জাহান্নামের উপরের তলায়, আর মিথ্যাবাদী মুনাফিক যাবে জাহান্নামের নিচের তলায়। তাহলে বোঝা গেল মিথ্যাবাদী মুনাফিক নমরুদের চেয়ে ভালো না খারাপ? ফেরাউনের চেয়ে ভালো না খারাপ? তো আমরা ফেরাউনের চাইতে ভালো হইতে চাই না খারাপ হইতে চাই? আজ থেকে মিথ্যা বলবেন না, দোকানের মধ্যে কাস্টমার আসলে মিথ্যা বলবেন নি, আল্লাহ হেদায়েত দেন আমাদেরকে। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 4 আল্লাহর নবী ছিলেন আমানতদার, আল্লাহর নবী ছিলেন আমানতদার, এমন আমানতদার। হিজরতের কাহিনী আপনারা জানেন, কাফেররা যখন নবীজিকে হত্যা করার জন্য নবীজির বাড়ি ঘিরে ফেলল, নবীজি সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলে, ডেকে বললেন আলী এই নাও লিস্ট, লিস্টটা নাও, লিস্টের মধ্যে নাম আছে
যাদের কাছে যাদের আমানত আমার কাছে আছে, নামও লেখা আছে, কেমন সম্পদ তাও লেখা আছে, এরা তো আমাকে মারতে চায়, হত্যা করতে চায়, চলে যাচ্ছি, তোমার কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছে, যার যার আমানত যার যার কাছে দিও। কথাটা বুঝছেন না আমার, বুঝেন না আপনারা, আপনারে হত্যা করতে যাচ্ছে, তাদের আমানত আপনার কাছে থাকলে আপনি আর দিবেন নি? আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আলী নাও আমানতের লিস্টটা, এরা আমার কাছে আমানত যে যা দিছে সব ফিরাই দিয়ে, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে আজকে আমানতদারিতে নাই, কেউ আমানতের টাকা রাখলে ওইটাও খাইয়া ফেলে। আমানতদারিতে কি বুঝেন? যে কোনো দায়িত্বের নাম হলো আমানত। এই যে আপনি যে দোকানে, যদি কোনো দোকানে কর্মচারী হন, আপনার যে ডিউটির টাইম আছে ওই দোকানে সঠিকভাবে ডিউটি পালন করা, এটাও আমানতদারিতার ভেতরে। আপনি যদি ওই দায়িত্ব পালন সঠিকভাবে না করে মাস শেষে মালিকের কাছ থেকে যে ইনকাম নেবে ওইটা হালাল না হারাম? হারাম খাইয়া যে বডি বানাইছেন ওইটা হালাল না হারাম? হারাম বডি দিয়ে, হারাম বডি নিয়ে মসজিদের ভেতরে গেলেন, সাজদা দিলেন, শরীরটা পাক না না পাক? হারাম শরীরের সাজদা আল্লাহর কাছে কবুল হয়? এজন্য আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আবার মালিক হলে কখনো শ্রমিককে কর্মচারীকে ঠকানো যাবে না। নবীজি বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দাও, আপনার দোকানের কর্মচারীকে মাস শেষ হওয়ার আগে বেতন দিতে হবে আদেশ টাকার। শ্রমিকের হক নষ্ট করা যাবে না, কর্মচারীর হক নষ্ট করা যাবে না, নইলে ব্যবসার মধ্যে এমন ঠাডা পড়বে কোনোদিন লাভ করতে পারবে। এই জন্য আল্লাহর আদেশ আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। যে কোনো দায়িত্ব আমানত, রাষ্ট্রের দায়িত্ব আমানত, জনগণের দায়িত্ব আমানত, প্রতিষ্ঠানের দায়িত্ব আমানত, যে কোনো দায়িত্ব আমানত। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। আবার আমানতের খেয়ানত যখন শুরু হবে তখন আল্লাহর তরফ থেকে ভয়াবহ গজব আসবে। বুখারীর লম্বা হাদিস আমার মনে পড়লো, নবীজি বলেছেন শেষ জামানায়, কিয়ামতের আগে আখিরি জামানায়, জালজালা মানে ভূমিকম্প ঘন ঘন হবে, ঘূর্ণিঝড় ঘন ঘন হবে, কিছুদিন পর পর ভূমিকম্প ঘূর্ণিঝড়। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কদফান, হঠাৎ হঠাৎ আগুন লাগবে। দেখেন নাই কিছুদিন আগে, আমার তো বাড়ি সিলেট, আমার বহু আত্মীয় স্বজন ইংল্যান্ডে, ইউরোপে, পশ্চিমা অনেক দেশে থাকে, ইউরোপের অনেক দেশে থাকে, শীত প্রধান দেশগুলোতে দেখছেন না কি গরম পড়ছে? টেলিভিশনে পত্রপত্রিকায় দেখেন নাই আপনারা? হঠাৎ হঠাৎ আগুন লাগছে, কিয়ামতের আগে এই ধরনের গজব আসবে কেন? নবীজি বলেছেন, ইদা কানাল মাগনা মুদুলা, যখন জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদকে আমার উম্মতের লোকেরা নিজের সম্পদ মনে করে ভোগ করা শুরু করবে, আল্লাহর তরফ থেকে মাঝে মাঝে গজব চলে আসবে। কথাটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে দুর্ভিক্ষ আসতেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে, তিনি আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য আসুন সবাই যার যার জায়গা থেকে আমানতদার হয়ে যাই। আমাদের প্রধানমন্ত্রীও ভালো মানুষ, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজারি মানুষ। তিনি কিছুদিন আগেও সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, সামনে গজব আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে, সবাই খরচপাতি কমায়া করো, এবং রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, খবরদার সবাই সাবধান হও, সচেতন হও। কিন্তু আমরা ডিবিসি চ্যানেল, ডিবিসি নিউজ, সময় টিভি, বিভিন্ন পত্রিকায় দেখেছি সরকার গাড়ি দিয়েছে সরকারি অফিসের কাজে ব্যবহারের জন্য, টেলিভিশন চ্যানেল আর পত্র পত্রিকায় দেখেছি তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য, আর বাজারের কাজে তারা জনগণের রাষ্ট্রের সম্পদ কাজে লাগাইতেছে। এরা তো মাননীয় প্রধানমন্ত্রীর আদেশকে অমান্য করেছে, এরা প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা? দেশের এই কঠিন সময় এদেরকে শাস্তির আওতায় আনা দরকার, কারণ রাষ্ট্রের কর্তা যিনি, রাষ্ট্রের অভিভাবক যিনি, তার আদেশ তারা লঙ্ঘন করেছে, ঠিক কিনা? নবীজি বলেছেন, কিয়ামতের আগে দুর্ভিক্ষ আসবে, তার কারণ হলো, এর কারণ নবীজি আরো বলেছেন, ওয়াল আমানাতু মাগনামা, ওয়াল আমানাতু মাগরামা, আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যাবে, আমানতের খেয়ানত শুরু হয়ে গেলে গজব দিবেন কে? এজন্য সকল দায়িত্বকে আমানত মনে করতে হবে। দেখেন দায়িত্ববান কেমন ছিলেন তারা। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমার মনে পড়ল, ওমর রাদিয়াল্লাহু আন, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট ছিলেন। শুনতেছেন কাহিনীটা? একদিন রাতের বেলা তিনি ঘরের মধ্যে মোমবাতি জ্বালায় কাজ করতেছেন। সেই যুগে কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? মোমবাতি জ্বালায় কাজ করতেছেন, হঠাৎ করে তার ঘরে কিছু আত্মীয় স্বজন আসছে, আত্মীয় স্বজন এসে দরজায় নক করছে, আসবো? তিনি বললেন, দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো। দরজায় আটকায় দিলেন, সামনে থাকা মোমবাতিতে ফু মারলেন, নিভায় দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন,
বললেন এবার আসো। এরা ভিতরে আসার পর বলল আমিরুল মুমিনিন আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল, ওইটা ফুদিয়া নিবাইয়া নতুন করে আরেকটা জ্বালাইলেন কেন? তিনি বললেন শোনো, তোমরা আসার আগ পর্যন্ত এই রাষ্ট্রের জনগণের টাকায় কেনা মোমবাতির আলো দিয়ে আমি জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম, তোমরা যখন আসলে চিন্তা করলাম এই রাষ্ট্রের এই দেশের জনগণের মানুষের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালাইয়া তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি তাহলে জনগণের সঙ্গে বেইমানি হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন আমার অন্তরে আসলো, এই চিন্তা যখন মাথায় আসলো, তখন রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো ফুদিয়া নিভায় দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে বোঝা গেল সেই সময়ের শাসকদের ভেতরে তাকওয়া। এখন এক বেশ কিছুদিন আগে এক এলাকায় মাহফিলে গেছিলাম, শুনলাম এক ছোটখাটো মেম্বার চুরি করতে করতে ওই যে সরকার যে মানুষকে রিং দেয় রিংও খাইয়া ফেলছে, রিংও নিয়ে গেছে। এখন মাঝে মাঝে এমন হয় চোর বাটপাটদের কাছে যখন জনগণের দায়িত্ব চলে যায় আমরা খাটের নিচে জুতা রাখি আর তারা খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে। এটা আল্লাহওয়ালা মানুষের চরিত্র নয়, নবীকে যারা আদর্শ মানে তাদের চরিত্র হতে পারে? আমরা আল্লাহর নবীর চরিত্রে আদর্শিত যারা তাদেরকে আমরা মানবো, তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নবীদের চার নম্বর চারিত্রিক গুণ আমরা জানলাম, আমান নবী ছিলেন আমানতদার, আমরাও হব আমানতদার ইনশাআল্লাহ। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর, আমান নবী কখনো মুখ বাঁকা করে কথা বলতেন না, কিছু মানুষের মুখ সারাদিন এমনি থাকে আছে না নাই। লুকমান হাকিমের নাম আমরা জানি, তিনি তার ছেলেকে সুন্দর কিছু ওসিয়ত করেছেন, নবীও না রাসূলও না, তাও আল্লাহ তার নামে সূরা দিয়েছেন, কারণ তিনি এমন হেকমতওয়ালা মানুষ ছিলেন, তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি। আরে বেশি মানে কি জাতের বেশি হইলে কোরআনে আল্লাহ তার নামে সূরা দেন, সুবহানাল্লাহ। তিনি তার ছেলেকে বলেছিলেন বাবা রে ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন্নাস, গালটা বাঁকা করে অবজ্ঞা করে অহংকার করে কথা বলো না, মানুষের সাথে ভদ্র ভাষায় কথা বলো। আমার নবী যখন মানুষের সাথে কথা বলতেন মুচকি মুচকি হাসতেন, মুচকি হেসে হেসে কথা বলতেন। তাহলে আমরা নবীজিকে আমাদের আদর্শ বানাবো, যখন আমরা কথা বলবো হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ। আর কথা বলার আগে কালামের আগে আমরা সালাম দিব, এটাও আমার নবীর চরিত্রের ভিতরে আছে না নাই? আমার নবী সালাম দিতেন না নিতেন? আমরা কি করি, একটা ভাব নিয়ে আমনে থাকে, ঊর্ধ্বতন জায়গায় বসলে কয় অধস্তনদেরকে আমি সালাম দিব না, তুরা আমারে দে, এমনকি জামাই বউরে সালাম দে না, কয় আমি জামাই আমি করে দিতাম তুই দে। আবার জোর করে অনেকে সালাম হাসিল করে আছে না নাই? আমি একদিন এক এলাকা দিয়ে যাচ্ছি, এক চাচা দাঁড়ায় আছেন, দাঁড়ায় আছেন, কিছু যুবক পুলা পাইন যাচ্ছে, এরা মনে খেয়াল করে না এই চাচারে সালাম দেয় না। এখন চাচা আবার ওই যে কিছু মাতবর থাকে না এলাকায়, মাতবর টাইপের আর কি, চাচার তো গুসা রাগ উঠছে, আমি ভাবলাম হাই 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 হাই, চাচা এত ভায়ার কেন? গিয়া চাচার জিগাইলাম, চাচা কি হয়েছে? কয় বাবা দেখেন কি বেয়াদব, এদের মা বাপ এদেরকে আদব কায়দা শেখায় না, আমারে সালাম দেয় নাই, পাশে দিয়ে যাচ্ছে মুরব্বী মানুষ, তো সালাম দিবে না? আমি বললাম চাচা পুলা পাইন মানুষ না হয় ভুল করেই ফেলছে, আপনি যদি আগে সালাম দিতেন দেখতেন এরা এমন লজ্জা পাইতো, পরের দিন থেকে আপনারে পাইলে আগে সালাম দেওয়ার জন্য রেডি থাকতো। আমরা যদি আমাদের ছেলে মেয়েকে আমরা সালাম দেই, ছেলে বলবে হাই হাই আব্বু দেখি আমারে সালাম দেয়, তাইলে পরের এরপর থেকে আপনারে সামনে পাইলে আপনার ছেলে আপনাকে আগে সালাম দিবে কিনা? নিজের স্ত্রীকে সালাম দিবে, হ্যাঁ এই এলাকায় যাদের বাসা আজকে ভাবি শুনে ফেলছে কিন্তু খবর আছে, বাসায় যান আজকে আপনি, হ্যাঁ যে খবর আছে, তবে ঘরে ঢুকার আগে সালাম দিলে লাভ আছে না ভাই? নবীজি বলেছেন ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঘরে ঢুকো, তোমার ঘরের মধ্যে আমি রহমত আর বরকত নাজিল করব। তাইলে যেই ঘরে সালাম যত বেশি সেই ঘরে আল্লাহর রহমত তত। এক ভাই একদিন আমারে কই কি জানেন, কই হুজুর আমার বউরে সালাম দিয়ে আমি বিপদে পড়ছি। বললাম ভাই কি হয়েছে? কয় বাসায় গিয়া কলিং বেল দিছি, আমার বউ দরজা খুলছে, আমি বললাম আসসালামু আলাইকুম, বউ কয় কি ঢং করো আমারে তুমি চিনো না, না
কারণ আমরা ভাবছি সালাম শুধু পরিচিত মানুষকে দেওয়া যায়, না, সালাম জামাই বউকে, বউ জামাইকে, ছোট বড়কে, বড় ছোটকে, যে কাউকে আমরা দিতে পারবো, কোনো অসুবিধা। আল্লাহ নবী বলেছেন আগে যারা সালাম দিবে সে অহংকার মুক্ত, যে আগে সালাম দিবে তার সওয়াব কম না বেশি। তাহলে আমরা সালাম দিব না নিব? সালাম দিব। এই টেরি বাজারকে আপনারা সালামের বাজার বানাই ফেলবেন। কেমন সালামের বাজার? দোকান থেকে বের হয়েছেন, ভাইকে পাইছেন আসসালামু আলাইকুম, একটু পরে আবার পাইছেন আবার আসসালামু আলাইকুম, বলতেন হুজুর এত সালাম দিয়া কিতা করতা, লাভ আছে কি আছে? বলেন তো কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমলের দরকার আছে না নাই? এই যে বললেন হুজুর এত সালাম দিয়া কিতা করতাম, বুঝাই দেই কি করবেন। নবীজি বলেছেন একবার যে আসসালামু আলাইকুম বলে আল্লাহ আমল নামায় দশটা নেকি দেন, সালাম যে একটু বাড়াইয়া দেয় যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ বিশটা নেকি দেন, যে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আল্লাহ আমল নামায় ৩০টা নেকি দান করে। তাইলে এই টেরি বাজারকে সালামের বাজার বানাইয়া যদি ডেইলি আপনি অন্তত ১০০ জন মানুষকে ১০০টা সালাম দেন, সালাম হইল কয়শ? আরো জোরে কয়শ? সওয়াব হইল কয়শ? ৩০০। এই ব্যবসায়ীরা লস খাবে, এরা উন্নতি করতে পারবে না, এরা ক্যালকুলেটরের হিসাব জানে না। ১০০ × ৩০ সমান কয় হাজার হয়? হায় হায় হায়! তাহলে দেখা যাবে বিল আসছে ৩০০০, রাইখা দিবে ৩০০, শূন্য একটা কমাবে, ব্যবসায় তো লস, হিসাবে তো সমস্যা। তাইলে ১০০ × ৩০ সমান কত? সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, আমি ডেইলি ১০০ জন ভাইকে সালাম দিব, টার্গেটে রাখবেন কত নাকি? হ্যাঁ, ১০০ জনে ১০০টা হয় না, ১০০ জনে কত হয়? ৩০০০। কয় হাজার? কয় হাজার দিবেন তো, সালাম দিবেন তো? আমি কিন্তু মাঝে মাঝে টেরি বাজারে আসি, মাস্ক টাস্ক লাগাই আসি, আসতে শোনা যাবে তো সালাম? আমিও দিব, আপনারাও দিবেন ইনশা। টেরি বাজারটা সালামের বাজার হবে। সালাম মানে শান্তি, সালাম মানে শান্তি। তো যেখানে সালাম বেশি এই বাজারে শান্তিও, এই বাজারে ব্যবসায় লাভও। তবে সালামটা শুদ্ধ করে দিয়েন, সালাম আলাইকুম বললেন না, সালাম কি সুন্দর, সালামটা কার নাম? সালামটা কার নাম? আমার বাড়ি তো সিলেটে, আমাদের সিলেটে অনেক মানুষকে আমি শুনছি তারা এমনি সালাম দেয়, কয় সালাম আলাইকুম ভাই সাহেব। সালাম মানে শান্তি, আর সাম মানে হলো মৃত্যু। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। তাইলে সালাম আলাইকুম বলা যাবে না। আবার মহিলারা তো স্টাইল করে সালাম দেয়, সালাম আলাইকুম, আরো স্টাইল করে দেয়। এইরকম স্টাইলিশ সালাম হওয়া যাবে না, সালাম হবে আসসালামু আলাইকুম। ওনারে আই একটা সালাম দেই, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মানে আপনারা আমাকে একটা সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই যে সালাম আদান প্রদানের মাধ্যমে সঠিক সালাম আমরা শিখে ফেললাম, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের তাই না? বেশি না, ১০ মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ। এরপরে ৬ নাম্বার, আমার নবীর চরিত্রের ভেতরে ছিল তাকওয়া। নবীর চরিত্রের ভেতরে কি ছিল? তাকওয়া। আল্লাহর নবী বলেছেন ইন্না আতাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা, তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমি সবচাইতে ভালো জানি এবং তোমাদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এই একটা গুণ আল্লাহর ভয় যার ভেতরে আছে জান্নাত তার কাছে চলে এসেছে, আল্লাহু আকবার। তাকওয়াটা কি? বহু আজ আপনারা শুনছেন, আসেন একটু সুন্দর করে বুঝায় দেই তাকওয়াটা কি। এই যে আমার সামনে জিনিসগুলো আছে এগুলোর নাম কি বলেন? এগুলোর নাম কি? সিসিটিভি তো বুঝেন আপনারা তাই না? মনে করেন আপনার সাথে সিসিটিভি ফিট, বলা হলো আপনি যা করতেছেন সব কিছু বাংলাদেশের মানুষকে দেখানো হচ্ছে, বলেন তো সিসিটিভি যদি আপনার সাথে লাগানো থাকে ২৪ ঘন্টা, ভুলেও কি আপনি কোনো অন্যায় করবেন নাকি? ভুলেও কি মানুষের গীবত করবেন নি? চুরি করবেন? মানুষের হক নষ্ট করবেন? কারণ সব দেখানো হচ্ছে। আরে ভাই বলেন তো দেখি সিসিটিভি বানাইছে কারা? তুমি কি খাও নাই আজকে? সিসিটিভি বানাইছে কারা? মানুষ বানাইছে। কিন্তু এটা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিছে কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি সিসিটিভি বানাইয়া ক্যামেরা বানাইয়া সব রেকর্ড করতে পারে, ওই আল্লাহ বুঝি ক্যামেরা লাগাইয়া সারা জীবনের কাজ কারবার রেকর্ড করে রাখতে পারে না?
এই ভয়টা অন্তরে থাকার নাম তাকওয়া। এই ভয়টা যদি কারো অন্তরে থাকে, আমার কলিজার টুকরা যুবকরা শোনো, তোমাদের চরিত্র আজ তোমরা মোবাইল দিয়ে ধ্বংস করে দিচ্ছ। এই মোবাইল হচ্ছে এই যুগের সবচেয়ে বড় ফেতনা। রাতের বেলা দরজা লাগানোর পরে অন্ধকার হয়ে গেলে তোমাদের মাথা ঠিক থাকে না। কি ভদ্র পুলা পাই, ঠিকও বলছে আবার। রাতের বেলা দরজা লাগানোর পর, লাইট বন্ধ করে দেওয়ার পর তোমাদের হুঁশ থাকে না। এখন তো রুমে আমি একা, আমার বাবা দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, হাতের মধ্যে ফোন আছে, ওয়াইফাই কানেকশন আছে, ইউটিউবে গিয়ে খারাপ ভিডিও অথবা পর্নোগ্রাফিতে যদি আমি লিপ্ত হয়ে যাই, কেউ দেখবে না। কিন্তু বাইরে তো বন্ধ দরজার মধ্যে একজনের ক্যামেরা ফিট আছে, একজন সবই দেখছেন, তিনি কে বলেন? এই ভয়টা যদি কারো কলে যায় থাকে, আপনি জীবনে কোনোদিন পিটাইয়া তারে দিয়ে খারাপ কাজ করাতে পারবেন? পারবেন? এই জন্য যুবকদেরকে বলছি, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর ভয় অন্তরে যদি ডেভেলপ হয়ে যায়, আপনি কখনো চুরি করতে পারবেন না, বাটপারি করতে পারবেন না, মানুষের হক নষ্ট করতে পারবেন না। কারণ কলিজায় আছে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় কলিজায় আছে। তো থাকলে এত মানুষরে আমরা ঠকাই কেমনে? থাকলে আমরা রাতের বেলা এত আকাম কুকাম করি কেমনে? থাকলে দিনের বেলা আমরা এত আকাম কুকাম করি কেমনে? মাঝে মাঝে আমরা দিনের কাম রাত করে রাতের কাম দিনে করি কেমনে? আল্লাহর ভয় থাকলে তো আমরা এটা করতাম না। আল্লাহর ভয় যাদের কলিজায় আছে, তারা হেদায়াতের পথে আছে। আমরা ভয় করব কাকে? যুবক ভাইরা বলো, ভয় করব কাকে? মোবাইল ফোনে অশ্লীলতা থেকে নিজেকে বাঁচানো যাবে তো? যুবক ভাইরা বাঁচানো যাবে তো? অনেক যুবকদের চেহারা শেষ, গাল এমনে হয়ে গেছে ভাইঙ্গা। কি তুমি যুবক মানুষ, তোমার গাল ভাঙছে কেন? আরো কয়েকটার চেহারার মধ্যে দেখি বিচি উঠে গেছে। কি রে তোমার বিচি উঠছে কেন? তুমি তো রাত তিনটা পর্যন্ত মোবাইল ফোনে সময় কাটাও। তোমার চেহারার লাবণ্য শেষ, তোমার যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে এরা বিয়ে শাদির পরে বউ স্যাটিসফাইড না, সমাজে পরকিয়া বেড়ে যাচ্ছে। একটার পরে আরেকটা দুর্ঘটনা ঘটতে। যুবক, তুমি তোমার যৌবন হেফাজত করো, চরিত্র হেফাজত করো, এই যৌবন বয়সে আল্লাহকে ভয় করো। গান শুনতে মন চাইলে গান শুনেও না, মাঝে মাঝে তো হেডফোন লাগায় গান শোনা শুরু করে দাও, অন্তরটাকে নাপাক বানায় ফেলো, অন্তরের মধ্যে মুনাফিকির রোগ সৃষ্টি হয়ে যায়। খবরদার, শুনতে যদি মন চায় আল্লাহর কালামের তেলাওয়াত শোনো। মাঝে মাঝে টেরি বাজার আসলে দেখছি কোনো কোনো দোকান থেকে ঝাঁকানাকা 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 আছে। শোনেন, আমরা আমাদের দোকানগুলোতে বাজালে কোরআনের তেলাওয়াত বাজাবো, রাজি আছেন? কোরআন তেলাওয়াত শুনবো, ইসলামী গজল শুনবো, নবীর শানে গান শুনবো। নবীর গান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, নিসাগর আকাশ বাতাস দে যদি আয়, নিসাগর আকাশ বাতাস দে যদি আপনি করেন কয়বার? বলেন তো, নবীর জীবনে গুনাহ আছে নাকি? গুনার সিটা ফুটাও নাই, মাসুম নিষ্পাপ। যেই নবীর জীবনে গুনাহের ছিটা ফোটাও নাই, যিনি জান্নাতের সর্দার, যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি, সেই নবী রেগুলার 100 বার তওবা করেন। আমরা তার গুনাহগার উম্মত। ভাইরা, ডেইলি তওবা করার দরকার কত হাজার বার নিজের বিবেককে জিজ্ঞেস করে। আমরা খালি পাইছি মানুষের সমালোচনা, নিজের চরকায় তেল দেন, নিজের সমালোচনা করেন আপনি। মানুষের গন্ধ খুঁজেন, নিজের গন্ধ দেখেন খুঁজে, আপনার গন্ধ আরো বেশি। আত্মসমালোচনা বেশি করবেন, পরচর্চা নয়। পরচর্চা, পরনিন্দা, পরের সমালোচনা চরিত্র নষ্ট করে, আত্মসমালোচনা চরিত্র উন্নত করে। রাতের বেলা ঘুমানোর আগে আত্মসমালোচনা করবেন। কি সমালোচনা? আরো জোরে। এখন তো আমরা চা খাইতে বসলে, আমি তো সব সময় বলি বাংলাদেশের চায়ের দোকান এগুলো হলো সেকেন্ড পার্লামেন্ট। ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় আর চা খুরনা সংসদের ভূমিকায় থাকে।
শুধু মানুষের সমালোচনা করে বসে বসে মিয়া নিজের সমালোচনা করেন কেমনে, আত্মসমালোচনাটা কেমনে করবেন? শুনেন যুবক ভাইরা, শুনো, রাতের বেলা ঘুমানোর আগে সারা দিনের কর্মকাণ্ড মাথায় আনবা। আরে আজকে তো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্ত এনা জামাত পড়ছি, দুই ওয়াক্ত পড়তে পারে না। আরে দুই ওয়াক্ত জামাত পড়লে সওয়াব বেশি পাইতাম, আগামীকাল পাঁচ ওয়াক্ত জামাত পড়বো, এটা পরের সমালোচনা না আত্মসমালোচনা? হায় হায় হায়, আজকে দোকানে একজন কাস্টমার আসছিল, একটু রেগে কথা বলে ফেলছি, কাস্টমারের সাথে সুন্দর করে কথা বলা দরকার, এই কুঅভ্যাস আমার মধ্যে রাখবো না, আগামীকাল থেকে হাসি মুখে কাস্টমারকে রিসিভ করে হাসি মুখে কথা বলবো, এটা পরের সমালোচনা না আত্মসমালোচনা? হায় হায় হায়, আজকে হাঁটার সময় এক ভাইরে ধাক্কা মেরে ফেলছিলাম, এই চরিত্রটা নিজের মধ্যে আর রাখবো না, আগামীকাল থেকে ভালো হয়ে যাবো, ভালো হয়ে চলবো, এটা পরের সমালোচনা না আত্মসমালোচনা? এটা রাতের বেলা করেন আপনারা? না, সুযোগ পাইলে ঘুমানোর আগেও ফোন দা, ও বদ্দা শুনছেন না ওইটি? আর ফেসবুক এটার নাম দিছি আমি গিবত বুক, সুযোগ পাইলে মানুষের সমালোচনা আছে না নাই? এই প্যান্ডেলের ভিতরে আল্লাহর এমন কুতুব থাকতে আল্লাহ দয়া দেন, আরো জোরে কষ্ট হচ্ছে আপনাদের? শেষ পর্যায়ে চলে আসে নাম্বার এইট, আমার নবী হচ্ছেন সন্তানদের জন্য আদর্শ, শেষ পয়েন্ট, এটা বলে আরেকটা বলবো, রাজি আছেন তো নাকি কষ্ট হচ্ছে? আচ্ছা মিনিট শাসন, আল্লাহ নবী সন্তানদের জন্য আদর্শ, আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করব নবীজির কাছ থেকে সেটা শিখব। আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা হারিয়ে ফেলেছেন, এরপরে মাকে পেয়েছেন, তারপরে দুধ মায়ের কাছে গিয়েছেন, আমার নবী কেমন ব্যবহার করেছেন শুনেন, নবীজির দুধ মা হালিমাতু সাদিয়া বলেছেন, নবীজির দুধ মা হালিমাতু সাদিয়ার সাথে নবীজি কেমন ব্যবহার করেছেন শুনেন, একবার নবীজি সাহাবীদের সঙ্গে বসে আছেন, হঠাৎ করে একজন বুড়ি মহিলা নবীজির দিকে আসতেছেন দেখে নবীজি সাহাবীদের থেকে বিদায় নিয়ে উঠে গেলেন, এই মহিলাকে রিসিভ করার জন্য নবীজি এগিয়ে গেলেন, তারপরে নবীজি নিজের চাদর মুবারক খুলে চাদর বিছিয়ে দিলেন ওই মহিলাকে বসার জন্য, বললেন সাহাবারা অবাক, রাহমাতাল্লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা, সামান্য বুড়ি মহিলাকে রিসিভের জন্য নবীজি আগায় গেলেন, সামান্য একজন বৃদ্ধা মহিলাকে বসার জন্য নবীজি চাদর মুবারক বিছিয়ে দিলেন, সাহাবীরা বুঝলেন না ব্যাপার, নবীজি আসার পরে বললেন নবী গো কাকে এত সম্মান দিলেন, মহিলাটাকে তো চিনলাম না, আল্লাহর নবী বললেন শোনো, আমি দুনিয়াতে আসার পর আমার মায়ের দুধ পান করার কিসমত বেশি দিন হয় নাই, আমার মায়ের কুলে কাকে চড়ে বড় হওয়ার সৌভাগ্য আমার হয় নাই, যার দুধ পান করে আর যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার দুধ মা হালিমাতু সাদিয়া। তাহলে নবীজি নিজের মাকে সম্মান দিয়েছেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমরা আমাদের মা বাপকে সম্মান দিই কম না বেশি? আওয়াজটা তো ছোট হয়েছে, ভাই আছে চারজন, হ্যাঁ যুবক ভাইরা শোনো এবার কথাগুলা, ভাই আছে চারজন, কয়জন? এখন তো বহু এলাকায় খাবার দাবার মা বাপের খাবার দাবার ভাগ করে, তিন ভাই আছে, মাসে কই দিন? মাস হইল কই দিনে? শুনতেছেন আমার কথা? মাস হইল ৩০ দিন, তিন ভাই বসে মিটিং করে, ভাই তুমি দশ দিন, আমি দশ দিন, আমি দশ দিন, দশ দিন যাওয়ার পরে ১১ নম্বর দিনে ছেলে কাশি মেরে বলে মা অথবা বাবা আমার ঘরে টাইম শেষ, এইরকম চিত্র আমার দেশে নাই। এ ভাইরা মাকে ভাগ করে দিচ্ছ কেন? সামর্থ্য থাকলে পুরা মা শেখা খাওয়াও, তোমার মা তোমাকে কত কষ্ট করে গর্ভধারণ করেছে, কষ্টের ভাগ কিন্তু কাউরে দেয় নাই, একদিন আর দুই দিন নয় দশ মাস কষ্ট করে মা আমাদেরকে গর্ভধারণ করেছে, কি কষ্ট কি কষ্ট, আমরা পুরুষ মানুষ ওই কষ্ট আমরা অনুধাবন করতে পারবো না, আমাদের মা কত কষ্ট করেছেন আমাদের জন্য শুনে, এই কষ্টের ভাগ দুনিয়ার কাউকে তিনি দেন নাই, একদিন দুই দিন নয় দশ মাস একটানা পেটে ধারণ করেছেন, আমরা পুরুষ মানুষ আমরা বুঝি না, বিয়ে শাদী করার পর বউকে নিয়ে যে এক খাটে ঘুমান, বউ প্রেগনেন্ট হইলে বউয়ের কষ্টটা তো নিজের চোখে দেখেন, বউ প্রেগনেন্ট হইলে কষ্টটা দেখলে নিজের মায়ের কথা স্মরণ কইরে আপনার মাও কিন্তু আপনাকে পেটে রেখে এভাবে কষ্ট করছে, আর রাতের বেলা আমরা খুব আরাম করে ঘুমাই কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান যখন হঠাৎ করে পেটের মধ্যে নড়াচড়া শুরু করে দেয়
মায়ের তখন এমন বেদনা শুরু হয়, কলিজা ছেঁড়া যন্ত্রণা মায়ের শুরু হয়ে যায়, এত কষ্ট শুরু হয়। মা তখন রাতের বেলা আরামের ঘুম ভেঙে বেলকুনিতে চলে যায়, বেলকুনিতে গিয়ে মা চোখের পানি ঝরায়। আবারও যখন খারাপ লাগে, কষ্ট লাগে, মা রুমের মধ্যে এসে বালিশ চেপে চেপে কান্না করে, এইরকম যে কত রাত মা আপনাকে পেটে রাখতে গিয়ে চোখের পানি ছেড়েছে, আল্লাহ ছাড়া সেটা কেউ আর জানে না। আপনাকে যে মা পেটে রাখার সময় এত কষ্ট করেছে, কষ্টের ভাগকে আরেকজনকে দিয়েছে নাকি? শুধু তাই নয়, দিনের বেলা আপনাকে পেটে নিয়ে মা সারা দিন রান্না করেছেন, সারা দিন মা সংসারের কাজ করেছেন, এরপরে সবাইকে খাওয়াইয়া ক্ষুধা পেটে মা খাবারের প্লেটটা নিয়ে খাবার খেতে যখন বসেছে, তখনও আপনি নড়াচড়া শুরু করছেন, তখনও আপনি ছটফটানি শুরু করেছেন, মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়েছে, বেসিনে গিয়ে কিংবা বাথরুমে গিয়ে বমি করেছে, খাবার খাইতে পারে নাই, বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। এভাবে কত ওয়াক্তের খাবার আপনার জন্য মা খায় নাই, চোখের পানিতে বালিশ ভিজাইছে, ওই কষ্টের ভাগ কি মা দুনিয়ার কোনো মানুষকে দিছে নাকি? আজ আপনি খাবারের ভাগ ভাই ভাই হয়ে ভাগ করেন, আপনার মা আপনার জন্য কি কষ্ট করেছেন শুনেন। শরীরের চামড়াটা ছিলে, এরপরে যদি মায়ের জন্য চামড়া দিয়ে স্যান্ডেল বানায় দেন, মায়ের এক ফুটা দুধের হক আপনি আদায় করতে পারবেন না। কি কষ্ট করেছেন মা শুনেন। বর্তমান বিজ্ঞান বলছে একজন মানুষের ব্যথা ধারণ ক্ষমতা সর্বোচ্চ 20-25 ইউনিট। ইউনিট হলো ব্যথা মাপার একটা একক। বিজ্ঞান বলছে 20-25 ইউনিটের বেশি মানুষ ব্যথা সইতে পারে না। আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে আমাদের মা 20-25 নয়, 50-55 ইউনিটের বেদনামা সহ্য করেছে। এই কষ্টের ভাগ কিন্তু মা দুনিয়ার কাউকে দেয় নাই। আজ আপনি চিকিৎসার ভাগ করেন, বলেন আমি কেন একা চিকিৎসার টাকা দিব, মেজো ভাই দিবে, বড় ভাই দিবে, কিরকম নেমু খারাম সন্তান আপনি। আপনার মা কখনো কোনো কষ্টের ভাগ কাউকে দিল না, আপনি এমন নেমু খারাম সন্তান হইলেন, নিজের গর্ভধারিণী জন্মদাতা মায়ের। আজ আপনি তার খাওয়া দাওয়া ভাগ করেন, চিকিৎসা ভাগ করেন। যদি মায়ের ভালো সন্তান হয়ে থাকেন, মা বাপের দায়িত্ব একা নেবেন, আল্লাহর জান্নাত আপনার উপর খুশি হয়ে যাবে, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। শুনেন, মা বাপ বড় সেন্সিটিভ জায়গা। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, আবার মা বাপ তোমার জন্য জাহান্নাম। মা বাপকে খুশি করলে খুশি হয়ে যাবেন কে, মা বাপকে বেজার করলে বেজার হবেন কে? এজন্য খবরদার ভাইয়েরা, আল্লাহ বলেছেন মা বাপ যখন বিশেষ করে বুড়া বয়সে যায়, আমি আয়াতটা পড়লাম আর গবেষণা করলাম, বুঝলাম না আল্লাহ মা বাবার বুড়া বয়সের কথা কেন বললেন। আমি চিন্তা করে পাইলাম বুড়া বয়সে মানুষের মেজাজ একটু খিটখিটে হয় বেশি, এজন্য আল্লাহ কোরআনে বলেন না, আল্লাহর শব্দ চয়ন কেমন দেখেন, আল্লাহ বলেন নাই তোমার মা বাবার সাথে জোয়ানকালে উফ বলো না, জোয়ানকালেও বলা যাবে না, কিন্তু বিশেষ করে বুড়া বয়সের কথা আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরু আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুজন কিংবা কোনো একজন যখন বৃদ্ধ বয়সে যায়, কথাবার্তা বলার সময় সাবধান হও, চোখ মোটা করো না, গলা উঁচা করে কথা বলো না, এমনকি ফালা তাকুল্লাহুমা উফ, মা বাপের কোনো আচরণে বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলো না। বুড়া হইলে মানুষের মন মগজ একটু তীক্ষ্ণ হয়তো সকালবেলা দোকানে আসতেছেন, আপনার বাবা ডেকে বলতেছেন, বাবারে বিছনা থেকে উঠতে পারি না, আমারে উঠা, আপনি বলেন হ্যাঁ খালি আমার ডাকেন কেন, আর আসে না কেউ? এই যে খিটখিটে মেজাজে আপনি জবাব দিলেন, আপনার বাপ মা যদি নারাজ হয়ে যায়, নারাজ হয়ে যাবেন কে? আল্লাহ বলেছেন, বান্দা খবরদার তোর মা বাপের সাথে কেমনে কথা বলবে শোন। ওয়ালা তানহারহুমা, ধমক দিস না, আদেশটা কার? আল্লাহ বলছেন ধমক দিয়ে কথা বলবি না, কথা বলবি কেমনে শোন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ভদ্র ভাষায় সম্মানের সঙ্গে মা বাবার সঙ্গে কথা বল, আদেশটা কার? আরো জোরে বলেন, আদেশ কার? যুবক ভাইরা, যার পেট থেকে বের হইছে এখন, তার সাথে বড় গলায় কথা বলো তুমি। অনেকের মা বাবা অসুস্থ, চিকিৎসা করায় না, ঈদের সময় আসলে বউয়ের জন্য দামি শাড়ি কিনে, ছেলে মেয়ের জন্য দামি শাড়ি কিনে। শোনেন শোনেন কোরআন কি বলছে, আল্লাহর নবীকে গিয়ে সাহাবীরা বললেন, নবী গো খরচের বেলায় সবচেয়ে বেশি খরচ করব কার জন্য? আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাহ বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এরা বলছে তারা কোথায় খরচ করবে। নবী উত্তর দেন,
খরচ করার সময় এক নম্বরে যাদের জন্য বেশি খরচ করবে, ফালিল ওয়ালিদাইন এক নম্বরে মা বাবার জন্য বেশি খরচ করবে। কার জন্য? কার জন্য? আপনার বউ বাচ্চা ভাই বোন সবাইকে রাখবেন একদিকে, মা বাপকে রাখবেন আরেকদিকে। মা বাবা আপনার পীর, আপনার বড় পীর, আপনার অলি, মা বাবার পায়ের কাছে পুরা থাকেন, মা বাবার খেদমত করেন। বাড়িতে গিয়া যদি দেখেন বাবা ঘুমায় নাই, মাথা টিপা দেন, হাত পা টিপে টিপে ঘুম পাড়ান, অসুস্থ হইলে চিকিৎসা করান, মা বাবার খেদমত করেন, অসুস্থ হইলে আপনি নিজের মুখে খাওয়ায়া দেন, নিজের মুখে খাওয়ায়া মা বাপ যদি মুশকি হাসি দেয়, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। যাদেরকে আল্লাহ টাকা পয়সার নেয়ামত দিয়েছেন মা বাপকে হজ করান, ওমরা করান, অনেকে এই জায়গায় ভাগ করে, কয় আব্বা বা আম্মু হজ করবে আমি একা কেন টাকা দিব, মিয়া বরকতের চাবি যদি খুলতে চাও, জীবনে যদি সফলতা চাও, আরেক ভাই দিবে অপেক্ষা কইরো না, বরং মা বাবার ক্ষেত্রে প্রতিযোগিতা করে বলো আব্বু সব টাকা আমি দিব আপনি যান। মা যদি বাপ যদি গিয়ে আল্লাহর ঘরের সামনে একবার হাত তুলে আপনার নাম বলে, দুনিয়াতে টাকা পয়সা সম্মান সব আপনার পায়ের তলায় পড়ে থাকবে। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা। জীবনে যদি কেরিয়ার সুন্দর চান, টাকা চান, পয়সা চান, সম্মান চান, মর্যাদা চান, মা বাবার পায়ের কাছে থাকেন, গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলায় দিবেন, কে আপনি থাকবেন মা বাবার পায়ের তলায়, আর দুনিয়াটাকে আপনার পায়ের তলায় এনে দিবেন, কে? আমরা এখানে এসেছি মা বাবার দুয়ার ফসল হিসাবে, মা বাবার কথা শুনেন, মা বাবার খেদমত করেন, দেখবেন দুনিয়াতে টাকা পয়সা সম্মান মর্যাদা সব বাড়ায় দিবেন, কে? শেষ পয়েন্ট বলি, আর কষ্ট দিব না, অনেকগুলো পয়েন্ট বলছি প্রায় আটটা নয় নাম্বার। আমার নবীকে আপনার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে সব জায়গায় আদর্শ বানানোর দরকার আছে না নাই? এখন আপনি রাগ কইলেন না, বলেন তো আমার নবীর জীবনে সব আছে না নাই? আমার নবীর জীবনে সব আছে, আমার নবীর জীবনে সমাজনীতি আছে, অর্থনীতি আছে, আমার নবী বিচারক ছিলেন, আমার নবী একজন সমাজ সংস্কারক ছিলেন, আমার নবী একজন, আমার নবী একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, নাকি ভুল বললাম? নবীর চরিত্র আমাদের নিজেদের ভেতরে আনার দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসি আমরা কম না বেশি? বলেন তো নবীজির সময়ে মসজিদে নববীর ইমাম ছিলেন কে? জানেন না আপনারা? না, নবীজি থাকা অবস্থায় নবীজির সামনে দাঁড়াবে এমন কেউ আছে নাকি? তো নবীজি থাকার সময় মসজিদের ইমাম কে? গোটা মদিনার রাষ্ট্র চালাইবার ইমাম কে? বলতে পারলেন না আপনারা? বলেন, মসজিদের ইমাম কে? গোটা সমাজ চালানোর, গোটা রাষ্ট্রের প্রধান কে? আচ্ছা, নবীজি এই ইসলাম সাহাবিদেরকে শিখাইলেন মসজিদের ইমাম আর সমাজের ইমাম যেন আল্লাহওয়ালা মানুষ হয়। নবীজি এটা সাহাবিদেরকে শিখাইলেন, তারপরে সাহাবিরা এসে কাম কি করছেন? আবু বকর মসজিদের দায়িত্ব নিয়া রাষ্ট্রের দায়িত্ব দিছে আরেকজন রে। কথা বলেন আপনারা? কথা বলেন। আবু বকর রাষ্ট্রেরও দায়িত্ব নিয়েছেন, মসজিদেরও দায়িত্ব নিয়েছেন, এরপরে আসলেন কোন সাহাবি? আরো জোরে, নরম না গরম? খুব গরম, খুব গরম। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন, গোটা মক্কার কাফেরদের কলিজায় তখন কম্পন শুরু হয়েছে। এই জাতের গরম লোক ইসলাম কবুল করার পরে কি বক্তব্য দিছে ওমর জানেন? কয় আজ থেকে ইসলামের বিরুদ্ধে সাবধানে কথা বলবা, নইলে ওমরের সামনে যেই পড়বা সেই তার বউকে বিধবা বানাবো। আল্লাহু আকবার। ওমর যখন আমিরুল মুমিনিন হলেন, অর্ধ দুনিয়া শাসন করলেন, আর মসজিদের দায়িত্ব আরেকজনকে দিয়েছেন। এরপরে আসলেন উসমান যিন্নুরাইন, নবীজির দুই মেয়ে ওনার কাছে বিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি মসজিদ চালাইলেন, সমাজটাও। এরপরে আসলেন কে? আরো জোরে বলেন, আলী। তিনি মসজিদও চালাইলেন, সমাজও চালাইলেন। নবীজি একদিন খুতবা দিতে গিয়ে বলেছিলেন, আখিরি জামানায় কি ঘটবে, কিয়ামত পর্যন্ত, শোনো হুজুররা এটা জানায়, বুখারীতে আছে হাদিসটা। নবীজি একদিন সকালবেলা দাঁড়াইলেন,
খুতবা দিতে দিতে মাগরিব পর্যন্ত সারা দিন ভাষণ দিয়েছেন, সব বলেছেন কিয়ামত পর্যন্ত কি কি হবে। নবীজি বলেছেন আমার পরে আমার সাহাবীরা আমার মতোই সমাজ চালাবে, এরপরে মুসলমানদের ইমানে খটকা লাগবে, মসজিদ আর সমাজ ভাগ করবে, কিন্তু এরপরে দাজ্জাল দুনিয়াতে আসার পরে ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরে সব জালেমদেরকে জিন জিন দিয়ে বাইন্ধা শায়েস্তা করবে। নবীজি বলেছেন আমার পরে আমার উম্মতের মধ্যে মসজিদ আর সমাজ যারা আলাদা করেছে, মসজিদে কুরআন ঢুকে আর সমাজ থেকে যারা কুরআন বিদায় করেছে, ইমাম মাহদি এসে জিন জিন দিয়ে বাইন্ধা শায়েস্তা করবেন তাদেরকে। আপনি কি রাগ করলেন আমার কথা? আপনি কি আমার কথায় রাগ করলেন? ইমাম মাহদি শুনেন, কিয়ামত আমাদের দরজার সামনে কোরআন আছে, আমরা আখিরি জামানা নিয়ে স্টাডি করছি, শেষ জামানার লক্ষণ আমি হাদিস পড়ে দেখেছি, কোনোটাই তো বাকি না ইয়ার, শুধু দাজ্জালের আত্মপ্রকাশ আর ইমাম মাহদির আত্মপ্রকাশ বাকি। দুনিয়াতে যত জালেমের পয়দা হয়েছে, ইমাম মাহদি এসে সবগুলো জালেমের জুলুমের হাত ভেঙে দিবে। কিয়ামত চলে এসেছে, খুব কাছাকাছি আমরা কিয়ামত, খুব কাছাকাছি। হাদিস পড়েন শেষ জামানার ফেতনার ব্যাপারে, হাদিসের মধ্যে কিতাবুল ফিতান আছে, আছে না, চ্যাপ্টারগুলো পড়বেন, নিজেরা পড়বেন যে শেষ জামানায় কিয়ামতের আগে কি ঘটবে। যা বলেছেন নবী সব ঘটে যাচ্ছে, সব ঘটতেছে, আমি আর খুলে খুলে বললাম না, সব ঘটে যাচ্ছে, শুধু দাজ্জালের আত্মপ্রকাশ পাবে। কোনো কোনো হাদিস গবেষক বলেছেন দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে, মাহদিও চলে এসেছেন, শুধু আত্মপ্রকাশটা বাকি আছে হঠাৎ করে। যারা এখনো এখনো যারা সুপথে আসতেছে না, ইমাম মাহদি আসতেছেন, একেবারে পিটাই আসা চেষ্টা করবে। আমরা আছি রাসুলের দলে, কার দলে? রাসুলের দলের ভেতরে ইসলাম আগাগুড়া আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় মানবো আমরা কার আইন? এখন আমরা মসজিদের হুজুর একজন, সমাজের খেজুর আর একজন, হুজুর খেজুর ভাগ করছি, এইটা হলো আমার আপনার বানানো মডারেট ইসলাম, আর রসুলুল্লাহ আর সাহাবিদের ইসলাম হলো কুরআন থাকবে মসজিদে, কুরআন থাকবে সমাজে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। যতগুলো কথা বলেছি নবীজির আদর্শ থেকে, গুণাবলী নয়টা গুণ বলেছি, এই গুণগুলো অর্জন করলে জীবন সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হেদায়াত দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন, আল্লাহ মেয়র সাহেবের ইজ্জত বাড়ায় দেন, কাউন্সিলর সাহেবের ইজ্জত বাড়ায় দেন, প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছেন আল্লাহ প্রশাসনের ভাইদের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের সবার মধ্যে আন্তরিকতা বাড়ায় দেন, সুন্দর সম্পর্ক বাড়ায় দেন। এই ব্যবসায়ী ভাইরা যারা আছে আমরা সবাই একজন আরেকজনের সাথে সুন্দর সম্পর্ক রাখবো, পারবো তো ইনশাল্লাহ? যে আমলগুলোর কথা বললাম, সত্য কথা বলবো, সালাম দিব, সুন্দর আচরণ করব, মানুষের সাথে প্রতারণা করব না, নামাজ পড়বো, নবীজির আদর্শে আদর্শিত হব, পারা যাবে না ভাইরা ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন।